ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون

বান্দার উপরে আল্লাহর হক এই কিতাবটির ব্যাখ্যা আমরা করছিলাম সেখানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে যদি বলা বলানি যদি বলা যায় কি না যে কোনো কথার মধ্যে যদি বলা যায় কি না একটু লম্বা আলোচনা করেছি কখনো জায়েজ হয় পাঁচটি সুরত আমরা বলেছি কখনও জায়েজ হবে কখনো জায়েজ হবে না আর কখনো শিরিক পর্যায়ে চলে যায় তো এগুলি ছিল তরহিদ আর রুববিয়ার বিপরীত একটা অংশ যদি বলাটা মূলত তাওহিদের রুববিয়ের সাথে সাংঘর্ষিক হচ্ছে যদি বলা ঠিক এটা সব ধারাবাহিকভাবে তিনি আজকে আলোচনা শুরু করেছেন যে বাবন আন্নাহি আনসাব্বির রিহ এটা হচ্ছে অধ্যায় বা অনুচ্ছেদ আন্নাহি আনসাব্বির রিহ নিষেধ করা বাতাসকে গালি দেওয়া থেকে বাতাসকে গালি দেয়া থেকে নিষেধ করার অধ্যায় বাতাসকে গালি গালি দেওয়া থেকে নিষেধ করার অধ্যায় তো বাতাসকে গালি দেয়া বাতাস আল্লাহর সৃষ্টি তো সৃষ্টির বিষয়ে আল্লাহ সৃষ্টির বিষয়ে বিপরীতে কোনো কথা বলা সেগুলোর বিরুদ্ধে লেগে থাকা এটা কিন্তু আল্লাহর রববিয়তের বিপরীতে কথা বলা তো তার হতে রববিয়তের বিপরীত হচ্ছে এই বাতাসকে গালি দেওয়া এটা কখনো কখনো যেহেতু এটা কখনো শিরিক হতে পারে কখনো শিরিক হয় না কখনো গুণা হবে কখনও সেটা মাকরু হবে সেই জন্য অপছন্দনীয় হবে সেই জন্য সে কোনোটাই বলে নাই বলছে আসসাব আর নাহি আসির মানে শুধু নিষেধ করা বলেছে সেটাকে শিরিকও বলে নাই হারামও বলে নাই মাকুও বলে নাই কোনটাই বলে নাই কেন অবস্থা অনুসারে সেটা হুকুম বিধান প্রবর্তিত হবে আপনি কি উদ্দেশ্যে গালি দিচ্ছেন সেটা অনুসারে আপনার সেটার হুকুম সু পড়বে তো এই জন্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু তাওহিদের চারপাশে এমন একটি এমন একটি কঠিন বুহ তৈরি করা যে বুহ ভেদ করে যেন কেউ

ও খাই রেমা فيها وشر ما রেমা به বিহি الترمذي তো হাদিসটি উব্যবনে কাবাদের মধ্যে বর্ণিত উব্যবনে কাব তিনি হচ্ছেন কোরদের একজন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে প্রশংসা করেছেন বলছেন লিয়াহ আবুল মন্দির তার ছিল আবুল মন্দির তো তিনি রসুল্লাহ আসলাম তাকে প্রশ্ন করেছেন উত্তর দিতে পেরেছে তো তিনি রসুল্লাহ আসলাম তার বুকে হাত দিয়ে তাকে দোয়া করে দিয়েছেন তিনি হচ্ছেন আবু ইবনে কাবরাদ তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে তিনি বলেছেন লা তসুবুর রিহা লা তসুবুর রিহা তোমরা বাতাসকে গালি দিও না তোমরা বাতাসকে গালি দিও না ফাইজা রাই তুমা তাক রাহুন যখন তোমরা দেখবে যা তোমরা অপছন্দ করো বাতাসের কোনো কিছু অপছন্দ করতে দেখলে বাতাস জাতীয় কোনো বাতাসের কোনো কিছুকে অপছন্দ করতে দেখলে ফাকুলু তোমরা বলো আল্লাহ হে আল্লাহ ইনস আলুকা মিন খাই রেহাজির আল্লাহ এই বাতাসের যে ভালো দিকটি সেটা আমাকে আমরা চাচ্ছি ও খায়র মা ফিহা এর মধ্যে ভালো যে কল্যাণ রয়েছে কল্যাণ হবে বাতাসের দ্বারা সেটাও আমি চাচ্ছি মা ওয়াইর মাহি এবং যে কল্যাণগুলি করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও আমি চাচ্ছি ওখানে আরও আর আমরা আশ্রয় চাচ্ছি মিনসার রেহাজির দিয়ে এই বাতাসের ক্ষতি থেকে ওশারে মাফিয়া মাফিয়া এই বাতাসের দ্বারা যে ক্ষতি হবে সেটা থেকে ক্ষতি থেকে সরাসরি বাতাসে অথবা বাতাসের দ্বারা যে ক্ষতি হবে সেটা থেকে ওয়সরে মা উমিরাত বিহি এবং সেটা যে যে ক্ষতির জন্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা থেকেও আমি আশ্রয় চাচ্ছি ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং সেটাকে তিনি সহি বলেছেন হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এইভাবে তিনি আনছেন বাবু মা আমাদের সলাফরা বিষয়গুলো আগে খেয়াল করেছেন যেগুলো আকিরার বিপরীত এই জন্য ত্রিটা এভাবে আনছেন বা বোন অধ্যায় মা যা ফিন্নাহি আনসাব যে বাতাসকে গালি দেওয়া হচ্ছে নিষেধ করার ব্যাপারে যা এসেছে হাদিসে এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস হাসান শাহী হাদিসটি হাসান শাহী হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন ভি আমুল ইয়ম আল্লাইলা তার একটা কিতাব আছে আমুল ইয়ম আল্লাইলা এই কিতাবটি থেকে তিনি তা বর্ণনা করেছেন আলাদা এটা তার সুনানের বাইরে একটা বই এটা সুনানের বাইরে সুনান নয় অর্থাৎ তার সুনান নাসাই কোবরা সোগরা কোনোটাই না আলাদা একটা বই এটা হচ্ছে আমল লীয়ম্লৈল এই কিতাবে তিনি হাদিস নিয়ে এসেছেন অনুভাবে ইমাম ইবনুসন্নি ইবনুসুন্নি হাদিস নিয়ে আসেন ফির আমল আমিও লাইল ইবনুসুন্নি হচ্ছেন ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম নাসাইয়ের ছাত্র এবং তার হা কিতাবের বর্ণনাকারী কিতাবের বর্ণনাকারী মানে কিতাবটা লেখার পরে যারা কিতাব সাধারণত বর্ণনা করে যে আমার ওস্তাদ বর্ণনা করে তো ওদেরকে বলা বর্ণনা করে তো ইবনুসুল্নি একটা কিতাব লিখেছেন আমলি অনেকে বলেন যে ইবনুসুলের এই কিতাবটি এবং ইমাম নাসাইয়ের কিতাবটি একই কিন্তু একই না দেখা গেছে দুইটার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে ভিন্নতা রয়েছে এই জন্য দুইটা উনিও হাদিসটি নিয়ে এসেছেন ইমাম ইবনুসুলি হাদিসটি নিয়ে এসেছেন অনুরূপভাবে ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই তার মুস্কিল আতারের হাদিসটি নিয়ে এসেছেন অনুরূপ ইমাম নাসাই তার কিতাব আনছেন ইমাম নাসাই ইমাম নাসাই তার সুনানের মধ্যে নিয়ে এসেছেন সুনান সৌগরাতে আল খারায়তি ইমাম খারায়তি মাকাইমুল আখলাকে মাকারমুল আখলাকে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম তহাবি মুশকিল আসার নিয়ে এসেছেন তবে তারা উবেবনে কাপ থেকে মকুফ এনেছেন আর হাদিসটি আবর রদিন অর্থে বর্ণিত আছে আয়সা দিন অর্থে বর্ণিত আছে এর অর্থ হচ্ছে হাদিসটি মৌলিকভাবে তিনজন থেকে আমরা বর্ণনা পাই একজন হচ্ছে উবে ইবনে কাব রদুল্লাহ তিনি কখনো মারফু করেছেন কখনো মহকুব করেছেন কখনও রসুল্লাহ সাল্লাহ আসলামের কথা হিসেবে বলেছেন কখনো নিজে বলেছেন আর আর দুইজন দুইটা বর্ণনা পাই আমরা মারফু হিসাবে অর্থাৎ সাল্লাহ বর্ণা হিসাবে একটা হচ্ছে আবহাদি আলম থেকে আর একটা হচ্ছে আয়সার দল থেকে তাহলে আমরা তিনজন সাহাবি থেকে হাদিসটি বর্ণিত পাই এবং তিনজন এই বর্ণনা মৌলিক বর্ণনা থেকে হাদিসটা শহীদ হাদিস বলে এবং তিন মিজি হাসান শহীদ যেটাকে বলা হয় সেটা হাদিসই হয় হাসান বললে সেখানে মানুষের সনদ বেশি যাচাই করে তো হাদিসটা আমরা দেখতে পাচ্ছি সহি একটি হাদিস ইহাদিসে বাতাস থেকে বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে বাতাসকে গালি দিতে নিষেধ করা হয়েছে ইমাম আব্দুর রহমান সাহাদী রাহ তার একটা কিতাব আছে আলকাউলুস শাদীদ ফি ফি মাকা সাজি তাহিত অথবা ফি ফি সারহিত কিতাবে আল আলকাউল শ্বাদী তিনি বলতেছেন যে এই যে এখানে তিনি অধ্যায় বিন্যাস করেছেন যে নাহা আন সব বিদ আগে যে আগে যে বাতাসকে এখানে বাতাসকে গালি দিতে করা বলছেন যে জাত আসছে আগে কিন্তু আসছে যে সবুদ্ধার যোগকে গালি দিতে করেছে। করা হয়েছে তো যোগের থেকে এটার মধ্যে পার্থক্য হচ্ছে সময় কিন্তু দৃশ্যমান নয় সময় পার হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না সময় কেমনে যাচ্ছে এই জন্য সেটাকে আগে উল্লেখ করেছে কারণ সেটা মানুষ যখন কোনো দৃশ্যমান জিনিসকে দেয় সাধারণত প্রাথমিকভাবে ওটার উপরে পড়ে অদৃশ্য কিছু যেটা দেখা যাচ্ছে না সময়টা দেখা যাচ্ছে না তখন মানুষ সময় নিয়ন্ত্রণ করবো সরাসরি আক্রমণ করে বসে এটা আগে নিয়ে আসছে আমরা সরাসরি নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে এইটার মাধ্যমে মানুষ মূলত আল্লাহকেই গালি দিয়ে আল্লাহকেই আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে সময়ের ব্যাপারটা তো এখানে রিয়াহের ব্যাপারটা ঠিক ওইটার মতোই রিহের বাতাসটা ওইটার মতোই আমরা বলছিলাম নাহি সাব্বির রিয়া বাতাসকে গালি দেওয়া সম্পর্কে নিষিদ্ধ হওয়া সম্পর্কে এই অধ্যায়ের ব্যাপারে ইমাম আব্দুর রহমান আসি রহমাউল্লা তার তাকে আমরা চিনি সবাই তার একটা কিতাব আছে নাম হলো তাফসিরুর শাহাদী বিখ্যাত তাইসির কারিমিন মান্নান ফি তাফসির কালাম কালামুর রহমান এই কিতাবের মধ্যে তার এমন আরেকটা কিতাব আছে তার এই কিতাব তার মধ্যে একটা ব্যাখ্যা করে নাম হচ্ছে আলকাউলু সদিন কিতাবটি অত্যন্ত এত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখানে দেওয়া হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে কেন তিনি এখানে অধ্যায়টা বিন্যাস করেছেন বাতাসকে গালিরিতে নিষেধ করা হয়েছে বাবুল নাহি আনসাবিরি রি এটা এই জন্য অধ্যায়টা এখানে বিন্যাস করেছেন এর আগে কিন্তু যোগকে গালি দিয়ে নিষেধ করা হয়েছে এর আগে একটা অধ্যায় চলে গেছে যোগকে গালি দিতে তো তিনি বলতেছেন এটাই যোগকে গালি দেওয়ার বিষয়টা একটা ব্যাপক ব্যাপার কারণ যোগের মধ্যে বাতাসও আছে সূর্য আছে চন্দ্র আছে বিভিন্ন কিছু ঘটতে পারে কোনো গণ্ড অনেক কিছু হয় তো মানুষ ব্যাপকভাবে যোগের গালি দেয় যোগ খারাপ সময় খারাপ দিন খারাপ দিনকাল খারাপ যাচ্ছে এই কথা কথাবার্তা বলে তো সেগুলিকে নিষেধ করা হচ্ছে এর মধ্যে একটা আলাদা করে উল্লেখ করা হয়েছে এখানে যে কখনো কখনো মানুষ যেটা বাতাসকে গালি দেয় বাতাসকে গালি দেয় আলাদাভাবে বাতাসকে গালি দেয় কেন যোগের সময়টাকে না দেখার কারণে ধরতে পারতেছে না সময় ধরার মতো জিনিস নয় তখন সময় নিয়ন্ত্রণকারীর উপর গালিটা সরাসরি চলে যাচ্ছে স্রষ্টার উপর গালিটা চলে যাচ্ছে এটা আর বিপরীত কাজ তো এর মধ্যে আরেকটি যে হচ্ছে যে তের বিপরীত কাজ আরেকটা হচ্ছে যে এখানে যে গালিটা দিচ্ছে এটা বাতাসকে কেন বাতাস অনেকটাই দৃশ্যমান বাতাসে এসে ওইটাই ফেলতেছে ওইটা করতেছে এটা করতেছে ক্ষতিগ্রস্ত করতেছে এবং মানুষ স্পর্শ করতেছে স্পষ্ট বুঝতে পারছে যে জিনিসটা এই জন্য তারা ব্যাপক জিনিস হচ্ছে একটা স্পেসিফিক একটা জিনিসকে গালি দিচ্ছে ব্যাপক জিনিস হচ্ছে জোকে গালি দেয় আর স্পেশালি গালি দিয়ে কখনো কখনো বাতাসকে গালি দেয় তো বাতাসকে এই গালি দিয়ে একটা নিষিদ্ধ কেন নিষিদ্ধ কারণ বাতাস তো নিজে থেকে প্রবাহিত হয় না এর তাকে কেউ প্রবাহিত করে তো আল্লাহ রবিয়তের নির্দেশনা অনুসারে রবে রবি নির্দেশনা অনুসারে আল্লাহ তালা বাতাসকে পরিচালিত করেন বাতাস আল্লাহ মুসাক্ষার আল্লাহ তালা কোরআন কারিমে বারবার বলেছেন সাক্ষান আল্লাহ রিহা আমরা সোলাইমানের জন্য রিকে তার অধীনস্থ করে দিয়েছি তার অধীন করে দিয়েছি তো এইভাবে রিহা আল্লাহ তালা বাতাসের বাতাস সম্পূর্ণরূপে আল্লাহ নিয়ন্ত্রণাধীন এবং এটা আল্লাহ তালার র আল্লাহ তালকে হিসাবে মেনে তার নির্দেশনা নির্দেশ পরিচালনা করে তার নির্দেশে সেটা সব জায়গায় প্রবাহিত হয় সুতরাং এই যে আল্লাহ তালা কোরআনকারী এই জন্য বারবার বলেছেন অমিন আয়াতি আন্না সালনা হা নয়া কেহাবাই নহম বাতাসকে আমরা পরাগণ রূপে প্রেরণ করে থাকি তো বাতাসকে আল্লাহ তালা বলছেন যে তার নিদর্শন অন্তর্ভুক্ত এটা যে কত বড় নিদর্শন এটা আমরা এখানে আলোচনা করব তো এইটাকে গালিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বিশেষ করে এইটার যিনি স্রষ্টা এটার যিনি পরিচালক তাকে গালি দেওয়া হচ্ছে তো এই জন্য এখানে তিনি বলছে আন্নাহিয়ানি বাতাসকে গালি দেওয়া নিষেধ তো এইটা বাতাসকে গালি দেওয়া এটা হারাম হারামের সাথে সাথে আরেকটি জিনিসও তিনি বলতেছেন শেখ আব্দুর রহমান সাহায্য বলতেছেন যে হারামের সাথে আরেকটি জিনিস হচ্ছে যে ব্যক্তি বাতাসকে গালি দিচ্ছে সে মূলত তার আকল বা বিবেক কম বিবেকে সমস্যা আছে বলেই বোঝা যাবে যে একজন মানুষের বিবেকে সমস্যা আছে কারণ সে বাতাসকে গালি দিচ্ছে কারণ আপনার চোখের সামনে এরকম কিছু পড়লেই তার গালি দেওয়া উচিত না কারণ আপনি দেখবেন যে মূল কারণটা কোথায় কী জন্য গালিটা মুখ থেকে বেরোচ্ছে এবং এটার এটা দ্বারা বোঝা যায় বোঝা যায় যে লোকটি বাতাস প্রবাহিত হওয়ার পিছনে যে আল্লাহ তালার কার সাজি রয়েছে তিনি বলেছেন তার নির্দেশনা রয়েছে এবং তিনি সেটাকে পরিচালনা করছেন এই বিষয়টা সে অনুধাবন করতে পারেনি এই জন্য যে ব্যক্তি বাতাসকে গালি দিবে সে মূলত বাতাস পরিচালনাকারীকে গালি দিচ্ছে তো এই জন্য যখন কাউকে দেখবেন যে বাতাসে গালি দিচ্ছে তখন আমাদের দুইটা জিনিস হতে পারে সময়কে গালি দিলে সরাসরি যেমন আল্লাহর উপর চলে যাচ্ছে এই জন্য সাল্লাহ ইসলাম হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলছেন দারো আনাদ দাহ আমি হচ্ছি সময় অর্থাৎ সময় আমি নিয়ন্ত্রণ করি ওকালে উল্হার নাহার রাত দিনে আমি পরিবর্তন করি এটা হাদিসে দেশে আসছে সময় আমি উঠতে হলে তিনি পরিবর্তন করেন তো কিন্তু ওইখানে সরাসরি আল্লাহর উপর চলেছে কিন্তু যখন মানুষ একটা বাতাসকে গালি দেয় তখন হয়তো সে মনে মনে বলতেছে আমি তো দৃশ্যমান বাতাসে গালি দিছি এই দেখতেছি বাতাসের জন্য গালি দিচ্ছি কিন্তু ভিতরে ভিতরে আরও মারাত্মক জিনিসও যেতে পারে বাতাস কেন দিল আল্লাহ এর উপরে বিরক্তি প্রকাশ করে রেদা বেল কাদা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট না করে আল্লাহ ফয়সালার বিরুদ্ধে গালি গালাস দিতে কিছুই হবে না বাতাসের গালি দিলে কি বাতাস বন্ধ হবে সারা দুনিয়ার মানুষ যদি একাত্তর করে তারা গালি দিয়ে কোনো কাজ হবে না কারণ বাতাস যার নির্দেশ নির্দেশে চলে তার নির্দেশ অনুসারে বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেটা যথাযথভাবে জায়গা মতো পৌঁছে যাবে জায়গা মতো পৌঁছে যাবে আর যেখানে আল্লাহ নির্দেশ দিয়ে সেখানে তো বাতাসকে গালি দেওয়ার বিষয়টি যেহেতু আমরা একটু আগেও বলেছি এই কথাটা আবার বলছি যেহেতু অনেকে শুনতে পাননি সেটা হচ্ছে আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম যে যদি বলানি যদি বলাটা একজন মানুষ আল্লাহ তালার রুববিতের সাথে রবিয়তে তার রবিয়তের চারপাশে বুহরে রচনা করা হচ্ছে যাতে করে সেখানে আঘাত না আসে যদি বলার কারণে সেখানে আঘাত আসে কারণ যদি বলে যেন সে মনে করছে আল্লাহর তাকদিরকে আল্লাহ তালার নির্ধারণকে আল্লাহ রুববিয়তকে যেহেতু তাকদির হচ্ছে আল্লাহ রবিতের অংশ সেহেতু আল্লাহর রববিয়তকে সে সে দোষ দিচ্ছে এই জন্য সেটা নিষিদ্ধ হয়েছে এইখানেও ঠিক তেমনি ভাবে ধারা তিনি আলোচনা করছেন যে বাতাস দিকে বাতাসকে কেউ গালি দিলে সেও কিন্তু আল্লাহ এই অভিযোগ রয়েছে সে অভিযোগ দিচ্ছে তার কর্মকাণ্ডের প্রতি তার কোনো তার গ্রহণযোগ্যতা নেই এবং সেটা কথা বিরোধিতা করছে এটা কিন্তু তাহিদুর বিপরীত এটা তাহিদুর বিপরীত এই জন্য তাহিদের বিভরত হিসাবে সে নিয়ে আসছেন কিতাব তাহিদের মধ্যে কারণ এটার মাধ্যমে ধীরে ধীরে মানুষ বড় খারাপ দিকে চলে যেতে পারে প্রাথমিকভাবে একজন মানুষ হয়তো বলতে পারে যে বাতাসকে আমি তো শুধুমাত্র অপছন্দ করতেছি বাতাসটা আমার গায়ে কঠিনভাবে লাগতেছে অনেক সময় বাতাসে কাপড় উড়াই নেয় বিভিন্ন অসুবিধা হচ্ছে তো বলতে পারে যে বাতাসের তো আমার সমস্যা যেন অপছন্দ হয়েছে এটা হলো স্বাভাবিক এ পছন্দ থাকতে পারে মানুষের অন্তরে কিন্তু দ্বিতীয় হচ্ছে যখন বলবো যে গালি দিবে তখন কিন্তু আর অপছন্দের থেকে বড় জায়গা চলে গেছে হারামে চলে গেছে কারণ সে আল্লাহ তালার একে একটা সৃষ্টিকে যে তার কোনো দোষ নেই তাই গালি দিচ্ছে এবং এরপরে যদি কোনো মনের ভিতরে আসে কেন আল্লাহ গাল বাতাসটা দিলেন তখন হলো আল্লাহর এতরাজ আল্লাহ কাদার আল্লাহ তাকদির উপরে এতরাজ করলো আল্লাহ তাকদির উপরে সে আপত্তি তুললো আপত্তি তুললো এটাই নিষিদ্ধ এই জন্য তিনি এটাকে এভাবে আনছেন এবং বলেছেন বাহাবুল আন্নাহি আনসাবির অধ্যায় বাতাসকে গালি দেওয়া থেকে নিষেধ করা তিনি বলেন নাই যে হারাম বা মাকরু বা শির কোনটাই বলেন না কারণ অবস্থা অনুসারে সেটার হুকুম হবে যদি স্বাভাবিক অবস্থায় অপছন্দ লাগে এটা অপছন্দ হবে এটা ঠিক হবে না মাকড়ু হবে এটা আল্লাহ তাল্লা কোনো কিছুকে আপনি অপছন্দ করার ক্ষমতা রাখেন না করবেন না আপনার খারাপ লাগলে সুখ থাকবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন এটা যেমন হাদিসে বার আল্লাহ আলোচনা করবে আর যদি কোনো সেটা কঠিনভাবে সেটার প্রতি আপনার তিরস্কার থাকে তখন এটা হয়ে যাবে হারাম পর্যায়ে গালি দিয়ে ফেলেন আর যদি কোনো গালিত বাতাসের চষ্টার প্রতি আপনার বিতৃষ্ণা এসে যায় তখন সেটা হয়ে যাবে তাহিদুর রবিতে শির করার মতো এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে এটাকে নিষেধ করা হয়েছে বাব নাহি আন রি তো এটা আমরা একটু আগেও পড়েছি আবার পড়ছি তো অনেকে শুনতে পাননি হাদিসটি আবার পড়ছি আনা উবে ইবনে কাবরাদ আনহু উবে ইবনে কাবরাদ আনহু বর্ণিত আছে তিনি বলেন আনা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কাল রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন লাহ তাসুবু রিহা তোমরা বাতাসকে গালি দিও না ফাইজা রাই তুমা তাক রাহু না যা পছন্দ কিছু দেখতে পাও যদি খারাপ লাগে তোমাদের ফাকুলু তখন তোমরা এই দোয়াটা পড়বে একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা মুখস্থ থাকা উচিত সেটা কি যখনই বাতাস দেখবে আমরা প্রবাহিত হচ্ছি দোয়াটা পড়বো আল্লাহ মাইনাস আলুকা মিন খাই রেহাজি রিহ ও আইর মাফিয়া আল্লাহ এই বাতাসে যে এই বাতাসের মধ্যে যে কল্যাণ রয়েছে সেটা আমরা চাচ্ছি এবং এই বাতাসের মধ্যে যারা যা হবে সে কল্যাণ সেটা চাচ্ছি এবং যে নির্দেশ দিয়ে বাতাসকে যে নির্দেশ দিয়েছে কল্যাণ করার জন্য সেটাও চাচ্ছি ও নার জীবিকা মিশর রে এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এই বাতাসের অকল্যাণ থেকে ওষারে মাফি এই বাতাসে অকল্যাণ রয়েছে তা থেকে এবং এই বাতাসে যে অকল্যাণ করার নির্দেশ দেওয়া তা থেকে আসে আমরা আশা চাচ্ছি এবং তিনি হাদিসটি বর্ণনা করেন আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা ব্যাখ্যা করব হাদিসটার এবং হাদিসটার শিক্ষা নিয়ে আলোচনা করব প্রথমে আসি রি অর্থাৎ বাতাস বাতাস এম এমন জিনিস আল্লাহ তালা যা পরিবর্তন করেন এক স্থান থেকে আরেক স্থান বাতাস না হলে আপনি চলতে পারতেন আল্লাহ বড় নেয়ের মতো সেই বাতাস আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন আপনারা জানেন যে একটা জায়গা আছে যেখানে গেলে বাতাস নাই সেখানে বাতাস নিয়ে যেয়ে কিনে নিয়ে যেতে হয় বিশেষ করে অনেকেই দেখবেন যে অক্সিজেন বক্স নিয়ে যায় এবং সেটা উপরে উঠলেগারি বা এই জাতীয় যারা উপরে গেছিল আপনার গ্যারেলীয় বা উপরে গেছিলো তারা সেখানে বাতাস পায় নাই এবং সেখানে তারা হাবুডুবু খাইছে অনেক সময় অক্সিজেন বক্স বক্স নিয়ে যেতে হয় এখনও অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার দাবি করে বা বিভিন্ন গ্রহে যাওয়ার দাবি করে তারা কিন্তু বাতাসের বাক্স নিয়ে যায় তাহলে বুঝতে পারেন যে বাতাস আলাদা একটা ন্যামত এবং বাতাসটাকে গালি দেওয়া কখনো উচিত নয় এ নেয়টা এই বাতাসটা আল্লাহ পরিবর্তন করে এটা হচ্ছে বাতাস রিয়া বাতাস এই বাতাসটার মধ্যে বিভিন্ন রকমের উপাদান থাকে আপনারা জানেন যে মানুষের উপকারী উপাদানগুলো মানুষের কাজে লাগে আর অনেকগুলো গাছের কাজে লাগে কিন্তু কোনোটাই মানুষের জন্য কোনো অপকারী অপকারী হলেও অন্যের অন্যের জন্য সেটা অপকারী নয় সেটাও তো বাতাসকে গালি দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহর নিয়মতকে অবজ্ঞা করেন আল্লাহ নিয়মতকে অবজ্ঞা করেন একজনের ছোট পুফুরি হতে পারে যদি কোনো স্বাভাবিকভাবে অবজ্ঞা করেন আর যদি কোনো বড় ধরনের অবজ্ঞা হয়ে যায় বড় পুফুরি এবং শিরকে রূপান্তরিত হতে পারে বাতাসের সাধারণত চারটি ধারা আছে একটি হলো উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকের বাতাস পূর্ব দিকের বাতাস পশ্চিম দিকের বাতাস সবাই বুঝে এটা এটা বাড়ার দরকার নেই এটা শুধু বলার জন্য বলা আবার আরেকটি বাতাস আছে ঘুরানো বাতাস চতুর্দিক থেকে ঘুরে বাতাস আছে কখনো একদিক থেকে আসে আরেক দিক ঘুরে যায় এটা হচ্ছে বাতাস এই বাতাসকে বলা হয় আরবিতে বলে অর্থাৎ বিপদ বিপদজনক এই জন্য দেখবেন আমাদের দেশে যখন এরকম বড় ধরনের বাতাস প্রবাহিত তখন বলে যে এত নম্বর মহাবিপদ সংকেত কেন দেওয়া হয় বিপদ এটা এটা এই জন্য আরবিতেও এটা বিপদে ধরা হয় এটা কারণ স্বাভাবিক অবস্থা থেকে অন্য পথে চলতে হচ্ছে এটা আর স্বাভাবিক অবস্থা নেই স্বাভাবিক অবস্থা নাই এটা তার ডান বা উত্তর দক্ষিণ সোজা পথে চলাচ্ছে ভিন্ন পথে চালাতে হচ্ছে এই জন্য অনেক সময় এগুলো মানুষ নির্ধারণ করতে পারে না কোন দিকে যাচ্ছে একদিকে ঘুরে গিয়ে বাড়িটা উল্টে ফেলে এটা উল্টে ফেলতেছে বা তার ফেলে দিচ্ছে অনেক সময় সে একটা এমনি আছে যে গাড়িটা এদিকে চলবে গাড়ি ঘুরে অন্যদিকে ফেলে দিচ্ছে তখন তাহলে বোঝা গেল মানুষের কিন্তু

আল্লাহ তালার বিরুদ্ধে দাঁড়ানো এটাকে নিষেধ করা হয়েছে যে গালি যেন না করা হয় তাহলে আল্লাহর এই যে বাতাস এটা আল্লাহর অবশ্যই আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালা কোরআনে কারিমে বারবার বলেছেন যে বাতাস আল্লাহ নিদর্শন কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন বাতাস তাজরি বি আমি রুখান হাইসু আসাব যে সুন্দরভাবে আরামে চলে এটা হচ্ছে এটা হচ্ছে সলাইমান আল্লাহ সাল্লা যে বাতাস আল্লাহ তালা তাকে অধীন করে দিয়েছেন খুব দৃঢ়স্থিরভাবে সুন্দরভাবে তাকে নিয়ে অন্যখানে দাঁড় করাতো এমন নয় যে তাকে উড়ে নিয়ে ফেলছে ওরকম না বরং প্রশান্ত সাথে তাকে নিয়ে যেত রোহান আরামের সাথে নিয়ে যেত সেটাকে উল্লেখ করতো বাতাস কখনও ভালো ব্যবহৃত হয় ভালো খারাপ কখনো কখনও সেটার দ্বারা খারাপও কাজ হয়ে থাকে আল্লাহর ইচ্ছা সেটা হয়ে থাকে এটাকে অস্বীকার করার জন্য যেমন কি কখনো কখনো দেখবেন গাছ উল্টে ফেলে দিয়েছে গাছ উল্টে ফেলে দিয়েছে আবার দেখবেন কখনো বাড়ি ঘর উঠে দিছে কখনো বাড়ি ঘর ভেঙে ফেলছে কখনো দেখবেন যে খ্যাত খামার নষ্ট করে ফেলছে সবই কিন্তু বাতাসের বাতাস দ্বারা হচ্ছে এবং বাতাসকে গালি গালাজ করবে বাড়ি কেন উঠে দিলে বাতাস তো কিছুই হবে না এটা কোথায় পড়বে গিয়ে যে বাতাসের স্রষ্টা বাতাসের নিয়ন্ত্রক বাতাস যিনি প্রেরণ করেছেন তার উপর দিয়ে এটা পড়তেছে এই জন্য গালি গালাজ করতে নিষ্কার হয়েছে অনেকক্ষণ দেখবেন বাতাসের সাথে জলোচ্ছ্বাস আসে যেটাকে আমাদের দেশে বন্যা হয় বন্যার মধ্যে অনেক কিছু ডুবে যায় এসে জলোচ্ছ্বাসে সব নষ্ট হয়ে যাচ্ছে তো এই জলোচ্ছ্বাসে দেখবেন বাতাসও আসছে পানিও আসছে দুইটা মিলে পুরো এলাকা প্লাবিত করে নিয়ে গেছে এর যুগ থেকে বাঁচার জন্য অনেকে দেখবেন যে বিভিন্ন এলাকায় বিরাট বিরাট ঘূর্ণিঝড় রক্ষা কেন্দ্র বা ইত্যাদি ইত্যাদি বানিয়েছে আল্লাহর পক্ষ থেকে রক্ষা না হলে ওই সমস্ত কিছু রক্ষা করতে পারবে না হ্যাঁ সে নিজের মতো করে সেটাকে যতটুকু পারে সে প্রতিরোধ করার শরীর নিষেধ নাই যে আমি যেন বেঁচে থাকার মতো এটা নিষেধ নেয় কিন্তু এটা গালিগালাজ করতে পারবে না গালিগালাজ করাটা নিষিদ্ধ তো কখনও কখনও কঠিন বাতাস আসে কখনো কখনো হালকা বাতাস আসে যে বাতাস দিয়ে এখান থেকে ওখানে যাওয়া যায় এবং এখানে যেমন সাধারণ বিমানে উঠু আপনি দেখবেন যখন কঠিন বাতাস যায় তখন কিন্তু বলে যে সবাই এখন বেল্ট বেঁধে ফেলুন কারণ এখন বাতাস খুব বিভিন্ন রকমের বাতাস যাচ্ছে আমরা সেটা কষ্ট হচ্ছে বা বিমান দেখবেন যে খুব খাবার দাবার নষ্ট হচ্ছে পড়ে যাচ্ছে একবার উপরে নামছে একবার নিচে নামছে কোনোভাবে সে মানে বাতাসে বিব্রত হচ্ছে অনেক সময় বাতাস বেশি থাকলে নামতেও পারে না বিমান আমরা একবার সিলেটে গিয়েছিলাম সিলেটে আসার সময় বিমান ঢাকাতে এসে আবার সিলেট চলে গেছে সিলেট তো নেমে সিলেট যায় নামছে বিমান নামতেই পারে না ঢাকায় পরবর্তীতে দুপুরে আবার ঘন্টার চারেক পরে যে ঢাকার বাতাস বন্ধ হয়েছে তখন তারা আবার আসছে এরা হচ্ছে বাতাস থেকে নামতেও পারে না অনেক সময় হ্যাঁ কখনো কখনো সাধারণ বাতাস থাকে তখন কিন্তু শান্তির সাথে সবাই করে যারা সমুদ্রে যারা যারা তাদের উল্লেখ করেন বিশেষ করে সমুদ্রে তারা অনেক সময় জানেন যে যারা সমুদ্রের বিভিন্ন জাহাজ চালায় তাদের জন্য বাতাসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ভালো বাতাস হলে তারা চলে খারাপ বাতাস হলে তারা চলে না অনেক সময় মাছ ধরার ট্রলার আছে তারা খারাপ বাতাস হলে তারা যায় না আর যে বাতাসে ক্ষতিগ্রস্ত হয় সেই বাতাস দেখলেই তারা সেখানে নঙ্গর করে থাকে এদিক সেদিক যায় না অথবা সেখানে খুঁজে যে কোন জায়গায় সেটাকে নিয়ে কোনো প্রত্যাশ্র খুঁজে যেখানে সেটা নিয়ে পুরোটা নিয়ে থাকতে পারবে তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাতাসের এই বিষয়টি আল্লাহ তালার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে সেটা কখনো ঠান্ডা বাতাস আসে কখনও গরম বাতাস আসে ঠান্ডা বাতাস আসে অনেক সময় যদি দেখবেন যে গ্রীষ্মকালে ঠান্ডা বাসা আসলে মন ভালো ভালো লাগে যে আল্লাহ ঠান্ডা সব প্রকৃতি সব কিছু ঠান্ডা করে দিয়েছে প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে বলে থাকে আবার যেমন গরম বাতাসে বলে যে এমন গরম বাতাস যে মানুষ থাকতে পারছে না মা গরম বাতাসও গরম আল্লাহ কোনো কিছু এত এতক্ষণ গরম পড়ছে গরম অনেক সময় এটা আসে কখনো কখনো দেখবেন যে উচ্চ চাপ বাতাস আসে কখনো নিম্নচাপ উচ্চ চাপ নিম্নচাপে সমুদ্র থেকে পানি সহ এটা উঠতে থাকে এবং মানুষের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলতে থাকে আবার ক্ষতি কখনো কখনো বাতাসে উড়ে নিয়ে যায় এসব আপনি দেখতে পাচ্ছেন এর অর্থ হচ্ছে সবই আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত আল্লাহর তাকদির করেছেন তিনি এটাকে নির্ধারণ করেছেন আল্লাহর নির্ধারণের বিরুদ্ধে গালি গালাজ করা এটা হচ্ছে আল্লাহর রবিয়তের সাথে সাংঘর্ষিক আল্লাহর রবিধে রবি সাংঘর্ষিক এটা যেন না কেউ না করে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয় বাতাসটা বন্ধ করবে তা কিন্তু পারে না কি করে সাধারণত জানেন বাতাসের মধ্যে নিজে বাঁচার চিন্তা করে সবার এই জন্য মানুষদেরকে সরাই আনে এটা বলে না যে না আমরা কি ইয়া করবো বাতাসতে বাঁচার জন্য আমরা এখন থেকে সবাই মিলে বড় ধরনের বাতাস একটা ব্যবস্থা করবো যাতে করে এটা দিকে এই বাতাসকে ফু দিয়ে আলু দিয়ে তাড়িয়ে দেয় এটা পারে না কিন্তু বরং তারা সুন্দর সুন্দর নাম দেয় কখনো কখনো যে এটার নাম সুনামি এটার নাম কুনামি এটার নাম দুর্নামি কত রকম নাম আপনি জানেন এগুলি দিয়ে দিয়ে নামগুলো আমরা তো নাম মুখস্ত করতে পারি না কেউ হারিরি নারিরি কতটা নাম দিচ্ছে এগুলি হচ্ছে বসে বসে নাম দিতে পারে কিন্তু এগুলি বদলানোর ক্ষমতা কারো নাই কারো ক্ষমতা নাই কান্নাকাটি করা সব উপায় থাকে না যে এই নম্বর এই দিক যাবে ওই দিক যাবে হ্যাঁ একসময় আল্লাহর ইচ্ছায় বাতাস ঠান্ডা হয়ে যায় কিন্তু বাতাস একেবারে বন্ধ করার মতো ক্ষমতা কারো নাই কারো নাই এই জন্য আল্লাহ তালার ইচ্ছা যেদিকে সেটা পরিচালিত করবে তিনি করবেনি এটাকে যদি কেউ সারা দুনিয়ার মানুষ একত্রিত হয় এটাকে ঠান্ডা করতে পারবে না আবার সারা দুনিয়ার মেশিন তৈরি করলেও এটাকে যে দিয়া বড় ধরনের ফুঁ দিয়ে এটাকে আরেকদিকে সমুদ্রের দিকে ঘুরিয়ে দেবো এমন ক্ষমতা কারণ নাই এটাও করতে পারে না এগুলির জন্য মানুষ এ একটি বাতাসের সাথে যেখানে মানুষ পারে না সে কত অপারব কতই সে নিজে অক্ষম এই কথাটা কিন্তু একবারে স্পষ্ট হয়ে যায় একটা বাতাসের সাথে সে পারে না সামান্য একটা বাতাস আসলে এই জন্য বাড়িঘর করে মানুষ কিন্তু থাকার জন্য ঠিকই তাকে উড়ে নিয়ে গেছে বাতাসটা বাতাসে সে কিছুই কিছুই করতে করতে পারে পারে আমরা নাই কয়েকদিন আগে আমি গেলাম আগে তো দেখলাম যে এক বাড়ি ফেলে দিছে আমি বললাম এটা কি বাতাসে ফেলে দিয়েছে তো কিছুই করতে পারে নাই তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা কোরআনকারিং বলেছেন আধ তাদের উপর যখন বাতাস প্রবাহিত হলো তাদের শুধু বাড়িঘরের চিহ্নগুলো রয়ে গেলো কিছুই বাকি থাকলো না বাড়িঘরের চিহ্নগুলো রসুল্লাহ সাল্লাহাম এই জন্য বলেছেন ওয়া উহলিকাত ও আদুল আমাকে বাতাসের দিয়ে সাহায্য করা হয়েছে আমাকে সকালের বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে আর আদকে দুবুর দিয়ে ধ্বংস করা হয়েছে অর্থাৎ ধ্বংসাত্মক একটা সাহায্য করা রসুল্লাহ সাল্লাহাম যখন ইয়াতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে যখন সারা দুনিয়ার সারা দুনিয়ার কাফেররা তখনকার দুনিয়ার কাফেরা যেটা ক্ষতিগ্রস্ত করতে পারে সবাই একত্রিত হইলো কোথায়

মুনাফিকরা আসে বলতে থাকলো আমাদের বাড়িতে সমস্যা আমাদের আবার কেউকে বলতে গেলো অন্য এবং বাদু নফিল আরব হায়রে আমরা যদি কোনো বেদুইনদের সাথে বাইরে যা থাকতে পারতাম মদিনার বাইরে কত অবস্থান করতে পারতাম তোর বিপদ পড়তাম না এরকম বলতে ছিল অর্থাৎ এক একজনের এক এক অজুহাত দিয়ে পালাচ্ছিল কিন্তু আর রসুল আল্লাহ মা রসুল এবং তার সাথে যারা সাহাবাহিক রাম তারা কিন্তু কোথাও যাননি তারা সেটাকে যথাযথ এই শত্রুর মোকাবিলার জন্য তারা খন্দক করেছেন এবং সে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন সবই করেছেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছাতে তিনি সরাসরি ইমানদারদের যুদ্ধে প্রবৃত্ত করবেন না আল্লাহ তালা বলেছেন আলিম রিহান ওয়া জুন তারা আমি বাতাস প্রেরণ করেছি ও রিহান বাতাস ও জুনু দেন এমন এমন কিছু সেনাবাহিনী প্রেরণ করেছিলাম তারা তোমরা সেগুলো দেখতে পাবনা অর্থাৎ বাতাস দেখতে পাইলেও সেনাবাহিনী দেখতে পায়নি বাতাস দেখতে বাতাসে এমন বাতাসে করেছে এটা হাদিসে পাজার সমস্ত তাদের যত ডেক ডেকসি কোরআসের রান্না বান্নার খাবার দাবার সব উল্টে ফেলে এখন তারা এমনকি তারা সেখানে স্থির হয়ে থাকার মতো অবস্থা নেই কারণ মুসলিমরা তো তাদের ঘর বাড়িতে আছে তো ঘর বাড়ি না স্বাভাবিক তাবু করেছে যেটা বাড়ি থেকে এসে তাবু করে সেনাবাহিনী সেরকম করেছে সেগুলি সবই ছিঁড়ে মেড়ে ফেলে দিয়েছে এবং তাদের যে সমস্ত বাহন ছিল সেগুলো দৌড়াতে আরম্ভ করেছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাতাস দিয়ে আল্লাহ তালা সাহায্য করেছেন মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ আলিয়ালামকে তো বাতাস কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটা এটা বাহিনী আল্লাহ আল্লাহর একটা বাহিনী এটা নিঃসন্দেহ এটা বাহিনী সে বাহিনী কখনো ভালো কাজে বহিত কখনো খারাপ কাজে বহিত এটা আল্লাহর বাহিনী এটা একটা বাহিনী বাতাস একটা বাহিনী সে বাহিনী দিয়ে আল্লাহ তালা কাউকে সাহায্য করেছেন মাহমুদ রসুল্লাহ সাল আলী আবার দেখেন বাতাস দিয়ে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছেন আ আদকে আবার বাতাস দিয়ে উল্টে দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন যাদেরকে তাদের সময় বলেছেন যে আল্লাহ তালা লুত আলাহ তাদেরকে ফাজা আল আলিয়া সাহিলা বাতাস দিয়ে উল্টে দিয়েছেন এবং সেখান দিয়ে সব কিছু তাদেরকে অন্য আয়ত বলেছেন যে আসবাহুল্লাহ ইউরাহ আবার বলেছেন যে এমন অবস্থা যে কান আজাজ নাকিল খাও ইয়া যেন এমনভাবে উল্টে দিয়েছেন তাদেরকে কাউ মাদকে যেন খেজুর গাছের গুড়ি উল্টে আছে খেজুর গাছ উল্টে পড়ে আছে তো এই অবস্থা কেন খেজুর উল্টে গেলে কীরকম পড়ে থাকে গাছের একটা বড় তো এরকম মানুষগুলি লম্বা হয়ে গাছ হিসেবে পড়ে আছে এই সবই বাতাসের একটি বাতাসের কারসাজ সোহান আল্লাহ এই বাতাসকে আপনি গালিদের অর্থ হচ্ছে আপনি কিন্তু বুঝাতে চাইলেন যে আপনি কোনো কিছু করতে না কিন্তু আপনি আল্লাহ তালার ইয়ার বিরুদ্ধে আল্লাহ তালার রবি যে কারসাদি তার বিরুদ্ধে আপনি নামলেন আল্লাহ তাল্লাহ রবিউরের কর্মের বিরুদ্ধে নামলেন তার রবিবারের বিরুদ্ধে নামলেন এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে এই জন্য ইমানদার কখনো সেটা করে না ইমানদার কখনো সে গালি দিতে পারে না গালি দেওয়ার বিধান কি আসলে গালি দেওয়া হারাম গালি দেওয়ার মৌলিকভাবে হারাম সাধারণভাবে মনে মনে কষ্ট আসলে সেটা হলো মাকরু আর যদি সেটার বিরুদ্ধে আপনি গালি শুরু করেন তাহলে হারাম আর যদি কোনো সেটা গালি দিতে গিয়ে মনে আল্লাহ সম্পর্কে কোনো এসে যায় যে তিনি কেন এটা পাঠাইলেন তাহলে সেটা হয়ে যাবে কুফুরিতে পরিণত আর যদি সেটার উপরে বাতাসে করছে কাজটা তারে গালি গালাস করলেন এই জন্য সে ক্ষতিগ্রস্ত করলো আল্লাহর দিকে তাকালেন না তাহলে সেটা শীতকে আকবার তাহলে কত রকম হুকুমের সাথে জড়িত হয়েছে আপনি বুঝতে পারছেন এই জন্য আল্লাহ তালা যে সমস্ত সৃষ্টি আছে কোনোটাকেই সৃষ্টির কোনোটাকে গালি করা ইসলামে অনুমোদিত না এই জন্য দেখুন এই রসল্লা সালসালাম সূর্যের দিকে ফিরে পেশাব করতে প্রত্যোষিত করেছেন কোনো বর্ণনা আছে কেন জানেন আমি তাকে সম্মান করবো অসম্মান করবো সে আমার জন্য নিয়োজিত সূর্য আল্লাহ করে বলছেন আসামস ব্যান সূর্য এবং চন্দ্র এগুলি আমাদের জন্য নিয়োজিত হয়েছে আমাদের জন্য আল্লাহর নিয়োজিত যদি সূর্য না উঠতো আপনি কিন্তু কঠিন বিপদে পড়তেন এবং মানুষ যদি এই জন্য কয়েকদিন যখন অনবরত আকাশে সূর্য না দেখা যায় মানুষ কিন্তু ব্যস্ত হয়ে যায় কীভাবে সূর্য দেখবে এবং অনেকে বলে যে যদি একটু আগুন জ্বালানো যত তো আগুন জ্বালায় গা গরম করার জন্য অর্থাৎ সূর্য উঠলে আর আগুন জ্বালা লাগে না এটা বিরাট কিছুই চলে আসছে তো সূর্যেরও দোষ নাই চন্দ্রেরও দোষ নাই আল্লাহ তালা এটাই বলেছেন আল্লাহ কামরুল আল্লাহর নিদর্শন হচ্ছে এটা চাঁদ সূর্য রাত দিন এগুলো আল্লাহ নিদর্শন এগুলি তোমরা করিও না এগুলি বেশি সম দেখাইতে যাইও না সমান মানে এগুলি সমান করতে করতে এগুলি করে সেটা বলিও না আবার এগুলির বিরুদ্ধেও না আমিও না এগুলি সেদ্ধা করিও না আবার এগুলির বিরুদ্ধে তোমরা গালিগালাজও গালাজ করিও না এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার এই জন্য কখনো আল্লাহর সৃষ্টি কোনোটাকেই এভাবে গালি দেওয়ার কোনো কাজ ইমানদার করতে পারেন তো এই সূর্যও কিন্তু মাঝে মধ্যে আমাদের অনেক পুড়িয়ে দেয় সু বলতে এত কঠিন আলো সূর্য আলো যে সূর্য বা এত এত পোড়া সূর্য আমার সব পুড়িয়ে দিচ্ছে গাছ পুড়িয়ে দিচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার গাছ মরে যাচ্ছে পানি নেয় গাছ সূর্যের আলোতে সব মরে যাচ্ছে আবার অনেক সময় সূর্যের আলো না থাকলে গাছটা জীবিতও থাকে না আপনি জানেন যে কোনো ঢাকনা পড়লে কোনো গাছ যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো না হয় সেটা কিন্তু আর টিকে থাকে না অনেক জায়গাতে সেটা হয় তাহলে বোঝা গেল যে আল্লাহর এই সমস্ত সৃষ্টির বিরুদ্ধে গালিগেরাজে নামা এর অর্থ হচ্ছে সরাসরি আল্লাহর বিরুদ্ধেই নামা এটা কিন্তু বুঝতে হবে যে কোন কারণে কোনটা ঘটে যাচ্ছে কেন নিষিদ্ধ করা হয়েছে তো সোল্লা সাহেব করেছেন তোমরা বাতাসকে গালি দিও না বাতাস কেন বলছে দৃশ্যমান যে সমস্ত জিনিস যারা মানুষ উপকৃত বা ক্ষতিগ্রস্ত দৃশ্যমানভাবে হয় এটার মধ্যে বাতাস একটি তো সূর্য অনেক দূরে থাকার কারণে বেশিরভাগ সময় তার উপকারটাই মানুষ দেখে সরাসরি তার ক্ষতিগ্রস্ত দিকটাতে অনেক সময় দেখতে পায় না আরব দেশে যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত দিকটা খুব দেখতে পায় এই জন্য আরব দেশে কোনো কোনো হাসপাতালের নাম হচ্ছে দরাবাথুর সবস হারার্থ সবজ মিনাতে একটা হাসপাতাল আছে নাম হচ্ছে মকা মিনাতে নাম হচ্ছে মুস্তাষ হারার সাম সূর্যের যে গরম সেটার জন্য মুস্তাস্ক বা সূর্যের গরম থেকে বাঁচার অর্থাৎ যারা মিনাতে যেহেতু হাজিরা থাকে এবং তাদের বেশিরভাগ সময় সূর্য আলো রোদের মধ্যে ঘুরতে হয় রোদ পাপের মধ্যে ঘুরতে হয় তারা সে অসুস্থ হয়ে পড়লে এটার মধ্যে নেওয়া হয় তো নাম দিয়েছে হারা রাতুর যে সূর্যের তাপের কারণে যে অসুস্থ হবে তার কারণে মুস্তাষা নেওয়া হয় মদিনাতে এরকম একটা হাসপাতাল ছিল এখন নাম দিয়েছে তখন ছিল আমরা যখন ছিলাম তখন ছিল মুস্তা শামস সূর্যের প্রহারের সূর্যের প্রহার মানে সূর্যের তাপের প্রহারের কারণে যে ক্ষতিগ্রস্ত হয় তখন সেই জন্য দুটো তাদেরকে সেখানে নেওয়া হতো তো এই জাতীয় দ্বারা বুঝাচ্ছে এটাই যে এগুলো ক্ষতি সূর্যের ক্ষতিটা হয় কিন্তু এগুলি খুব একটি সূর্যের দ্বারা ক্ষতিটা বেশি লক্ষ্য করে না মানুষ বেশিরভাগ সময় লক্ষ্য করে বাতাস দ্বারা এই জন্য বাতাস প্রবাহিত হওয়ার কারণে রসুল্লাহ আসলাম ভয় পেয়ে যেতেন রসুল্লাহলাম ভয় পেয়ে যেতেন এবং তিনি কিনা ভয় পেতেন কারণ আগেকার অনেক উম্মতকে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছে বাতাসের মাধ্যমে তো কোরআন কারিমে এটা উল্লেখ করেছেন আল্লাহ বিভিন্ন উন্মতের ব্যাপারে যে তাদেরকে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছে যদিও এই উম্মতকে রসুলের দোয়ার কারণে বাতাস থেকে বাতাস বাতাস দ্বারা ধ্বংস থেকে মুক্ত করেছেন পরিপূর্ণভাবে ধ্বংস হবে না মাঝে মধ্যে তাদের ধ্বংসত্ব কর্মকাণ্ড দেখা যায় বাতাসে কিন্তু পরিপূর্ণ ধ্বংস করে দেবেন না এটা রসুলের দোয়ার কারণ হয়েছে কিন্তু আয়কার উম্মতটা যেহেতু এই কারণে ধ্বংস হয়েছে রসুল্লাহ সাল ইসলাম তিনি ভয় পেয়ে যেতেন খুব তার শরীর তার চেহারা পরিবর্তন হয়ে যেত যখন বাতাস প্রবাহিত হতো এই জন্য যেহেতু আল্লাহর সৃষ্টি এখানে গালি গালাস আল্লাহ তিনি পরিবর্তন করেছেন তিনি পাঠান এই জন্য আমরা গালি করব করবো না গালি করব করবো না তো সব বলা সবকি সব দোষ ধরা লানত করা দোষ করা গালি দেয়া গালি করা দোষ ধরা তাকে খারাপ বলে চিত্রায়িত করা যেমন অনেক সময় বলে যে দমকার বাতাস অনেক সময় বলছে বিভিন্ন রকমের গালি মানুষের মুখ দিয়ে বেরো হঠাৎ করে বাতাসের যে এই বাতাস আসিয়া ওই বাতাস এই করলো ওই বাতাসে এই করলো এই জাতীয় অনেক সময় দেখবেন যে অনেকে বাতাসেরকে লাহানত করতেছে লাহানত করতেছে কী হলো এর এইসব জিনিস কী লাহানত করতেছে বাতাসে অভিশপ্ত অভিশপ্ত বাতাসে অভিশপ্ত কী আছে বাতাসে হয়তো অভিশপ্তের জন্য পাঠাইছে আপনি অভিশপ্ত কিনে আগে দেখেন আপনি ঠিক হয়ে যান তাহলে বাতাস আপনার ক্ষতি করবে না সমস্যা এটাই তো এই জন্য এই যে বাতাস আল্লাহর সৃষ্টি বাতাসকে গালি দেওয়া অর্থ হচ্ছে বাতাসের স্রষ্টাকে গালি দেওয়া বাতাসকে গালি দেওয়া বাতাসের স্রষ্টাকে গালি দেওয়া যেমনি আমরা এর আগে দেখেছি যে আমরা পড়েছিলাম যে যোগ বা সময়কে গালি দেওয়া হচ্ছে সময়ের স্রষ্টাকে গালি দেওয়া কারণ যোগ সময় তো তিনি নির্ধারণ করে দেন যোগের দোষ দিয়ে লাভ যোগ খারাপ বা সময় খারাপ এগুলি না বলার জন্য তেমনি বাতাস খারাপ না বলে বাতাস এই বাতাসকে গালি দেওয়া ঠিক নয় কারণ বাতাস খারাপ বলে বাতাসকে আপনি বাতাসেরকে আপনি বাতাসের স্রষ্টাকে আপনি মূলত দোষারোপ করলেন এই জন্য দোষারোপ যেন না করা হয় যদি আপনি দেখেন বাতাসের অংশ প্রবাহিত হওয়ার কারণে বাতাস প্রবাহিত হওয়ার কারণে সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি কিন্তু আসলে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত কখনো হয় যখন সে দেখবেন যে তার কোনো কর্মকাণ্ডের কারণ এটা হচ্ছে বাতাসের সব সব দোষ বাতাসের নয় সব দোষ বাতাসে দিতে পারে না অনেক সময় ধরেন আপনি জানলেন যে বাতাস প্রবাহিত হবে তারপর আপনি বের হলেন আপনি জানলেন যে সমুদ্রে এখন অবস্থা ভালো না আপনি তারপরেও আপনার জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে বিচরণ করলেন এর অর্থ হচ্ছে আপনি নিজে ইচ্ছাকৃত খারাপ হেপাতে চলে গেছেন তাহলে আপনি গালি বাতাসে গালিতে পারেন না ঠিক কেউ একটা বিল্ডিং দেখলো ধরেন বিল্ডিং বানানো হয়েছে এখন সে দেখলো যে বিল্ডিং একটা দোষ আছে এখন কি করলো তাই বিল্ডিং এর বিল্ডিং এর আরম্ভ করলো কি লাভটা হয় বিল্ডিং গালি দিয়ে তো এই বিল্ডিং এর গালিটা কোথায় যা পড়বে যে বিল্ডিং বানাইছে তাকে বিল্ডিংয়ে যে বানাইছে তার উপর যেয়ে পড়বে তাহলে বোঝা গেল যে কেউ যদি কোনো গালি দেয় বাতাসকে রাখতে হচ্ছে সে মূলত আল্লাহর হেকমতকে এই বাতাসের সাথে আল্লাহর হ্যাকমত জড়িত আছে এটাকে সে অস্বীকার করছে এবং সে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা পরিচালিত পরিচালিত হচ্ছে এটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাতাস এটা তো আল্লাহর রবিয়তের বিরুদ্ধে নামা আল্লাহ তালার রবের বিরুদ্ধে নামা কারণ আল্লাহ তালা সেটা পরিচালনা করছে এটাকে এই জন্য নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে এটা থেকে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম এই আমাদেরকে এই এই অবস্থায় কী করতে হবে কিন্তু বলে দিয়েছেন এটা হচ্ছে মৌলিক আদর্শ তিনি যখনই কোনো কিছু নিষেধ করতেন তার বিপরীত কি হবে সেটা বলতেন যেমন তিনি বলেছেন তোমরা বলিও না আল্লাহ এবং আপনি বলেছেন বলো যে আল্লাহ বলেছেন তারপর আপনি বলেছেন যেমন তিনি বলেছেন যে তোমরা তোমরা এটা করিও না তারপর বলেছেন এবার এটা করো এবং অন্য জায়গাতে এটা তিনি উল্লেখ করেছেন না আহকামের ক্ষেত্র বিধিবিধানের ক্ষেত্র আকিদের ক্ষেত্র কি বলতে হবে এটা কিন্তু বলে দিয়েছেন এখানেও তিনি বাতাস কি যখন আপনার দেখবেন যে খারাপ লাগতেছে বাতাস আপনার অস্বস্তিকর লাগতেছে ভালো লাগতেছে না এই বাতাসটা তখন কি বলতে হবে এটা বলে দিয়েছে আল্লাহর কাছে চাইতে হবে আপনি ফিরে যেতে আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ না সালুক খায়ের হাজার খায়ের হাজার রে হাজির আল্লাহ আমি এই বাতাসটি ভালো মন্দ বাতাসটার মধ্যে ভালো মন্দ যেটা আছে এটা আমি চাচ্ছি বাতাস যেমন কখনো কখনো এমন হতে পারে যে এই বাতাস একেবারে আসা মহাবাতাস মানে যেটাকে বলা হয় বলতে পারেন যে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম বাতাস সেই এরকম বাতাস যদি হয় যেটা আপনি অনেক সময় ঝঞ্ঝা ঝঞ্ঝা বাতাস বলে ঝঞ্ঝাবায়ু বলে সেটা কি করে গাছ উল্টে ফেলে এবং বাড়িঘর ভাঙে ফেলে এবং সমুদ্রের বাতা পানি নিয়ে আসে সমুদ্র নদীর পানি নিয়ে এসে আপনার পুরো এলাকা দশ হাত বারো হাত পর্যন্ত প্লাবিত করে মানুষ সহ আবার সমুদ্রে নিয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো এরকম আবার কখনো বাতাস ঠান্ডা হচ্ছে মানুষকে প্রকৃতি ঠান্ডা করে দিচ্ছে মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য নিয়ে আসছে মানুষ কষ্ট মধ্যে কষ্ট অবস্থা ছিল এই অবস্থায় তাহলে এটা তো ভালো আছে এটা খারাপ ভালো আছে ভালো আছে যেটা আমাদের কিছু অংশ তো যে ভালো আছে এই জন্য বলতে হবে আলহামনী খা খায়রো মা খায়রো মিন খায়রো হাজার হাজির এই বাতাসের ভালো দিকটা আমি চাচ্ছি খায়রো হাজির রি বাতাসের ভালো দিকটা আমি চাচ্ছি আবার কখনো কখনো বাতাস কিছু জিনিস নিয়ে আসে এটা এই জন্য অ এর মধ্যে যা আসে বাতাস কি নিয়ে আসে বাতাস ভালো কিছু করে যেমন ধরেন বাতাসের কারণে কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে পরাগায়ন হয় এটা অস্বীকার করার কোনো নেই আপনি অনেক সময় দেখবেন যে নিজে পরাগায়ন করে দেন নাই কেশর স্ত্রী কেশর মিলেই দেন নাই ফল ফলন কিভাবে হয় বাতাসে হয় এই জন্য দেখবেন যে খ্যাত খামারে যে সমস্ত ধান হয় বা গম হয় এগুলি কিভাবে হয় বাতাসে এখান থেকে রেনু নিয়ে ওটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যেটা ভালো দিক এটা না থাকলে আপনি বিপদে পড়ে যাবেন তাহলে আপনি গালি দিচ্ছেন কেন এটা ভালো দিক আছে যেটা খায়ের মাফি এর মধ্যে ভালো দিক রয়েছে আবার অনেক সময় দেখবেন যে আপনার যদি কোনো বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া থাকে অথবা যদি রাধা চূড়া বা এই যে সমস্ত ফুল গাছ থাকে এগুলো যদি থাকে গোলাপ থাকে তগর থাকে কোনো ভালো ফুল গাছ থাকে আপনি দেখবেন যে বসে আছেন বারান্দা আর সুগন্ধি এসে আপনার ঘরটাকে ভর্তি করে দিল এটা ভালোই তো তোরা আপনি ভালো দিক থেকে কোনো সময় দেখেন না কেন এই জন্য সুল্লাহ আসলাম দিকে ইঙ্গিত করলেন যে মানুষের কখনো কখনো বাতাসটাও ভালো কখনো বাতাস ভালো জিনিস নিয়ে আসে দুইটা জিনিস কাছে চেয়ে নেবেন যে বাতাস ভালো বাতাসটা চাচ্ছি চাচ্ছি সাথে আমি বাতাসে যা নিয়ে আসে এর মধ্যে ভালোটা কারণ বাতাসে খারাপ হইতে পারে অনেক সময় কীরকম যেমন এমন বাতাস যেই বাতাসে রোগ নিয়ে আসছে আপনার বাতাসের কারণে আপনার এই প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে মোরগ হাঁস অথবা এই জাতীয় বাতাসের প্রবাহ অনেক সময় ছাগল গরু ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সেটা আছে আপনি চাইতে হবে কোনটা ভালো যা নিয়ে আসে ভালোটা চাচ্ছি রোগ ব্যাধি চাচ্ছি না আল্লাহর কাছে ওইভাবে চাইতে আল্লাহ বাতাস বাতাসের ভালো দিকটা চাচ্ছি এবং বাতাসে যা নিয়ে আসে এর মধ্যে ভালো অংশটা চাচ্ছি খারাপটা থেকে যেন আমরা বেশি থাকতে পারি তিন নম্বর যেটা নিয়ে আসে বাতাস এটা কি সেটা হচ্ছে বাতাসে খায়ের আমা অমেরাত ভি কখনো কোনো বাতাস সরাসরি নিয়ে না আসলেও সরাসরি আরেকটা জিনিসকে আপনার জন্য টেনে নিয়ে আসে যেটা আপনার জন্য উপকারী বলে বিবেচিত হয় কীরকম জানেন আমরা কল্পনা করতে পারবেন না কখনো কখনো আমরা আমাদেরকে একজন একটা গল্প বলেছিল সেটা হচ্ছে একবার কি করলো কোনো এক জায়গায় কোনো বম্বিংয়ে কি করলো তারা এমন গ্যাস ছাড়ো যে গ্যাসে মানুষের ক্ষতিগ্রস্ত হয় হঠাৎ করে একটি বাতাস প্রভাবিত এটাকে উড়িয়ে নিয়ে চলে গেল আর এটা শান্তির সাথে বসবাস করুন তাহলে বাতাস কখনো ভালো দিকে আবার দেখেন একটা সাধারণ উদাহরণ হচ্ছে আপনি যখন বসে আসেন যে আরে কোনো কিছু পাচ্ছি না বৃষ্টি নাই কিছু নাই বাতাস দেখুন যে বৃষ্টিকে টেনে নিয়ে আপনার এদিকে নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে বাতাস বৃষ্টি বাতাস বাতাসে বৃষ্টিটা নিয়ে আসছে কোরআনকারী আল্লাহ তালা এই জন্য বৃষ্টি বাতাস বৃষ্টি বাতাসে বৃষ্টি নিয়ে আসে এটা কোরআনকারী বারবার উল্লেখ করেছেন আল্লাহ তালা যে বাতাস বৃষ্টিকে টেনে নিয়ে আসে হাঁকিয়ে নিয়ে আসে আল্লাহ তালা উল্লেখ করেছেন এটা দৃশ্য দৃশ্যমান বাতাসের কারণেই বৃষ্টি এদিকে আসে আমরা যারা আপনারা যারা বিমানে উঠেছেন আপনারা সবাই দেখেছেন যে বাতাস বৃষ্টি কিন্তু অনেক নিচে ম্যাঘ নিচে মেঘ কিন্তু নিচে বিমান কিন্তু অনেক উপরে উঠে যায় এটা হচ্ছে এই নিচে যেখানে এখানে কিন্তু বাতাস প্রবাহিত হওয়ার কারণে আপনার ম্যাঘটা এদিকে যায় ওইদিকে যায় শুধু পড়ে থাকলে কিন্তু সেটা এদিক সেদিক না বাতাস যদি না থাকতো অনেক সময় মানুষ এই জন্য করে যে যদি আল্লাহ বাতাস দিত ম্যাগ আসতো বলে বা বৃষ্টি আসতো বলে কেন ম্যাগ এখানে কাছাকাছি চলে আসতো এরপর বৃষ্টি বর্ষণ হতো বাতাসের কারণে সেটা হইতো আল্লাহর ইচ্ছা তো বিভিন্ন কারণে সেটা আসতো আমাদের উপর তো সে ভালো দিকও আছে তো খায়রো মা উমেরাত বিহি তাকে যে নির্দেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি আমার গায়ে না আগলো আরেকটা জিনিস কি করবে সেটা আমার গায়ে লাগবে সেগুলো কি যেমন নিয়ে আসতেছে বললাম যে বৃষ্টিকে ম্যাগকে নিয়ে আসতেছে অন্যদিক থেকে হাঁকিয়ে নিয়ে আসতেছে তাড়িয়ে নিয়ে আসতেছে জন্য উপকারী হবে এই চাইতে বলা আবার চাইতে বলা যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই রসুল্লাহাম দোয়া করেছেন ওনারু আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই মিনসার রি এই বাতাসের ক্ষতিকর দিক থেকে বাতাসের কিছু ক্ষতিকর দিক কি এটা উল্লেখ করবে সারা কি যেমন সে গাছ রুখে ফেলে খ্যাত খামার নষ্ট করে ফেলে বাড়িঘর ভেঙে ফেলে মানুষকে মেরে মানুষকে দিয়ে সব নিয়ে যাচ্ছে এই খারাপ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে বলবেন যে আল্লাহ এই বাতাসের যে খারাপটা বাতাস নিজেই খারাপ করতেছে এ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি আবার রে মাফিয়া এমনও হতে পারে যে সে খারাপ জিনিস নিয়ে আসছে খারাপ জিনিস কি দুর্গন্ধ আমরা বলেছিলাম যে খারাপ খারাপ বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ময়লা তারপরে মহামারী এগুলো নিয়ে অনেক সময় আসে তো এগুলি থেকে আপনি আশ্রয় চাইবেন যে আল্লাহ এগুলি যা নিয়ে আসে এগুলোতে আশ্বাস আবার কখনো আসে না কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাকে সেটা করতেছে সেই নির্দেশ অনুসারে কাজ সেটা কি দেখবেন তো পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে পুরো এলাকার এলাকা ধ্বংস করে দিচ্ছে এই জন্য দেখবেন ওখানে আগুন লাগিয়ে দিচ্ছে কোথাও কোথাও বাতাস দিয়ে আগুন লাগিয়েছে এক এক জায়গায় আগুন লাগছে বাতাসে নিয়ে দূর পুরো এলাকা করে দিচ্ছে অ্যামাজনে আগুন লাগলে অনেক সময় দেখবেন যে অনেকে কানা করে যে এটা বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি আবার এটা বন্ধ হয়ে যায় তো আল্লাহর ইচ্ছা সেটা সেটা তো ক্ষতি ক্ষতিগ্রস্ত করে রিহে আজ আজ কারণ আজ রিহ বাতাস সেটা সম্পর্কে আল্লাহ বলছে তুদা মেরু কুলা সেহা আল্লাহর নির্দেশ মোতাবেক সে সব কিছু ধ্বংস করে দিচ্ছে তো এইভাবে বাতাসের কারণে দেখবেন জমিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে এই বাতাসে বৃষ্টির বৃষ্টি পড়তেছে না আবার এমন বৃষ্টি আসতেছে সেটার কারণে বৃষ্টির সব বেশে শেষ হয়ে যাচ্ছে বাতাসটা নিয়ে আসছে বাতাসে নিয়ে আসছে বৃষ্টিটাকে তাহলে বাতাসে অনেক সময় এইটা নিয়ে আসে যে খেত খামার ডুবে যাচ্ছে এই যে কয়েকবার বন্যা হলো ডুবে যাচ্ছে বাতাস বৃষ্টি নিয়ে আসছে বৃষ্টি এটাকে সব কিছু ডুবাই দিচ্ছে রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই সবের মধ্যে আল্লাহ তালার হ্যাকমত রয়েছে আমরা এটা সব পাবো না সব হ্যাকমত আমরা খুঁজে পাবো না আল্লাহ তালা ব্যাপক জিনিস হচ্ছে আল্লাহ তালা নির্দেশনা সবার জন্য আল্লাহ তালা বন্টন করে থাকেন আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে আমি এটাকে বন্টন না হানো আসাম না বন্টন করে থাকেন এখন কোনো এলাকাতে যে বেশি হয় কোনো এলাকা কম হয় এটাকে আল্লাহ তালা আবার প্রবাহিত করার ব্যবস্থা করে দিয়েছে সেখানে যেন চলে যায় তো আবার কোথাও দেখবেন যে ওই এলাকা হচ্ছে যেখানে খুব প্রয়োজন মানুষরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে ইয়া পড়েছে সালাতুল ইস্তেস্ত তা পড়েছে এগুলির কারণে তার উপকার হচ্ছে তো উপকার আল্লাহ উপকারটাই মেন এখন আপনার অপকার যদি হয় আপনি মনে করতে পারেন এটা দ্বারা অন্য কারো উপকার হচ্ছে এই আল্লাহ তারা যেহেতু সবার সবার তিনি আপনার অত অপকার হচ্ছে আরেকজনের মধ্যে উপকার হয়ে যাচ্ছে কখনো কখনো দেখবেন যে আপনি চিন্তাও করেন নাই যে বৃষ্টি বা বন্যা বা কেন আসবো পরে দেখবেন যে এমন ফলন হয়েছে আপনার আগের ফলন সে ডবল হয়ে গেছে তাহলে এই জন্য আপনি সবসময় এটার খারাপ দিক চিন্তা ভাবনা করে গালি করতে পারেন না গালি করতে পারেন না এটা হচ্ছে এটা মূল কথা এই জন্য নিষেধ করা হচ্ছে যে যে যা যার থেকে নির্দেশ দেওয়া হয়েছে এটা যেন এটা যেন এই যে খারাপ দিকটা যেন আল্লাহ আমাকে যেন না পেয়ে না বসে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তো আল্লাহ তালা মূলত এই নির্দেশ দেন এটা একটা জিনিস মনে রাখতে হবে অনেকেই মনে থাক মনে করেন যে আল্লাহ তালা নির্দেশ ফেরেশ তাকে তারপর এ নিয়ে বাতাসকে বলছেন যে দাও আল্লাহ তালা ফেরেস তাকেও বলেন বাতাসকেও বলেন আল্লাহ তার পক্ষ থেকে উভয়টা সম্ভব এবং তারাও আল্লাহর সাথে কথা বলেন যেরকম কথা বলা তাদের জন্য উপযোগী আপনি না বুঝলেই এটা অস্বীকার করেন না যেমন আল্লাহ তালা আসমান এবং জমিনকে বলেছেন তোমার নৌকার আল্লাহ তালা আসমান জমিনকে বলেছেন আসো আনুগত্য করো তুমি মেনে স্বেচ্ছা এবং অনিচ্ছায় তুমি আমার কথা শোনো আসমান জমিন বলে আমরা আপনি আনুগত্য হলাম সেটা মুখে বলতে পারে কোনো সমস্যা নেই তাদের যেরকম বলা সেরকম তাদের মুখ আমাদের মুখ হওয়ার মতো জরুরি না যেরকম তাদের আল্লাহ তালা তাকে সেরকম কথা বলার সুযোগ সেরকম কথা বলবেন যেমন আল্লাহ তাআলা হাঁসের মাঠে আমাদের শরীরের অঙ্গপত্য কথা বলাবেন এবং তারা বলবে আন্তান আল্লাহ উল্লাহুর যে আল্লাহ আল্লাহ তোমাদের মুখ দিয়ে কথা বলেছে আমরা এইভাবে কথা বলছি অনেক মানুষকে আল্লাহ পিসি আছে যে হাঁসরে মাঠে মানুষ উল্টো হাঁটবে মাথার হুট দিয়ে হাঁটবে তো অনেকে বলতে পারে যে হাঁটা কীভাবে কীভাবে হাঁটবে সে তখন সেটা জবাব হাঁটিছে আসছে যে যে আল্লাহ তোমাকে পায়ের উপর হাঁটাতে হচ্ছে আল্লাহ তাকে মাথার উপর দিয়ে হাঁটাতে পারেন উল্টা হাঁটাতে পারেন এবং আল্লাহ তালা কোরআন কিন্তু অমিয়ান বা বুকমান বা সুম্মান সেভাবে আসবে যে মা ওয়াহম জাহান্নাম যে তাদেরকে বোবা বধির এবং বোবা অমিয়ান এবং অন্ধ হিসেবে হাঁসের মাঠে আসবে তো এইভাবে তাদেরকে হাঁকি নিয়ে যাবে আল্লাহ তালা সবে করতে সক্ষম সুতরাং তার নির্দেশটি সরাসরি ফেরেস্তাকে বলতে পারে সরাসরি তিনি ম্যাগকেও নির্দেশ দিতে পারেন ম্যাঘকেও নির্দেশ দিতে পারেন এবং সে বাতাসকেও নির্দেশ দিতে পারেন যে তুমি এইভাবে প্রবাহিত হও আল্লাহ তালা বাতাসকেও নির্দেশ দিয়েছেন কোরআন করিম আল্লাহ তালা এই জন্য বার কোরআনকে কোরআন করিম আল্লাহ উল্লেখ করেছেন যে আমি বাতাসকে এই বলেছি এই বলেছি নির্দেশ দিচ্ছেন তো আল্লাহর নির্দেশ বাতাস বুঝে আমি না বুঝলেও আল্লাহর নির্দেশ আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি বুঝে আমি না বুঝলেও এটাকে অস্বীকার করার কোনো জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে আল্লাহ তালা কলমকে পর্যন্ত বলেছেন হাজিচে আসতে আল্লাহ তালা কলমকে সৃষ্টি করে বলছেন যে লেখক কলম বলছে কি লিখবো হরব আমি কি লিখবো চিন্তা করে দেখেন কলম উত্তর দিয়েছে আল্লাহ তালা বলছেন উক্ত মা হুয়া কায় নিরাইয়াম সা আর কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত কিছু হবে সেগুলি তুমি লিখে নাও সেগুলি তুমি লিখে নাও তাহলে আমরা কি বুঝলাম যে বাতাস আল্লাহর তালার সৃষ্ট জিনিস আল্লাহ তালা রবিয়তের দাবি অনুসারে সেটা চলে রব হিসাবে তিনি সেটা পরিচালনা করেন এই জন্য সেটাকে কোনোরকমে গালি দেওয়া যাবে না সেটাকে কোনোরকমে গালি দেওয়া যাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বাতাসের অবস্থা দেখে কখনো কখনো তিনি কঠিনভাবে ভয় পেয়ে যেতেন বিশেষ করে তিনি বলেছেন যে মুসর্ত ওয়া ওয়া ওহলেকাত আদুন বিদ্যুব যা আমাকে সেবা তাকে সেবা মানে সকালবেলা বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে প্রশান্ত বাতাস দিয়ে আর যেটা কাউমে আদকে ধ্বংস করা হয়েছে কাউমে আদকে ধ্বংস করা হয়েছে বাতাস দিয়ে সেটা আমাদের দুবুত দিয়ে ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে পেঁচানো বাতাস যেটা স্বাভাবিক বাতাস না অস্বাভাবিক বাতাস এটা দিয়ে সব কিছু ধ্বংস করে দেয় আমরা কুলে সেই মেরাম বিহা আল্লাহর নির্দেশ মোতাবেক সেটা তা প্রবাহিত হয়ে এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে তো তাদের এই বাতাসের অবস্থা বুঝতে পারে যারা মরুভূমি থাকে তারা আমরা একবার আরাফার মাঠে ছিলাম অনেক আগের ঘটনা ঘটতেছি কয়েক বছর দুই বছর আগের ঘটনা সম্ভবত অত এক বছর আগে দুই তিন বছর আগে সম্ভবত তো এত ঝড় বাতাস আসছে আমরা মনে করি না যে আমরা মানে বেঁচে থাকার মতো অবলম্বন রক্ষে দেখছিলাম কারণ হচ্ছে যারা উপত্যকার নিচে আছে তারা অনেকটা একটু আছে আমরা আমাদের তাঁবু পড়েছিল পাহাড়ের উপরে পাহাড়ের উপরে তারা দিয়েছে কঠিন গদ দিয়েছে পর্যন্ত মাটি নিচে পুঁতে কিন্তু এক একবার তারা সেটা যেন উঠাই আবার ফেলে এরকম অবস্থা মানে আল্লাহর ইচ্ছা যে আমরা কেউ মারা পড়িনি কিন্তু আমরা দেখেছি যে এত বাতাসের যে কি তীব্রতা বাতাসের যে যে আল্লাহর আল্লাহ যদি না থামায় কেউ থামাইতে পারে না এটা হলো প্রমাণ যে এটার পক্ষে কারো পক্ষে এর বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব না সোফান আল্লাহ আল্লাহর একটি বাতাসের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে মানুষ কত আস্ফালন করে মানুষ কত বাড়াবাড়ি করে অথচ বাতাসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেউ কোনো দিন অর্জন করতে পারেনি পারবেও না কারণ এটা আল্লাহর আল্লাহর বাহিনী আল্লাহর একটি বাহিনী হচ্ছে বাতাস আমরা এতক্ষণ এই এতক্ষণ এটাই আলোচনা করলাম এই জন্য বোঝানোর জন্য যে বাতাস মূলত আল্লাহর সৃষ্ট আল্লাহর তাল্লার সৃষ্ট আমরা যেমন সৃষ্ট অনুরূপভাবে সৃষ্টির সৃষ্টির কর্মকাণ্ডের বিরুদ্ধে গালিগারাজ করা ঠিক না আমরা তো যেটা আল্লাহর কাছে আস্তে আসবে আল্লাহ ভালোটা আমাকে দাও খারাপটা আমার থেকে দূরে রাখো এই জন্য দেখবেন একজন মেয়েকেও বিয়ের পরে তার চলে চোলে হাত দিয়ে প্রথমে বলতে হয় আমরা জানেন সেই মাসালা শুরু বলতে আল্লাহ এই মহিলা যত ভালো সেটা আমাকে দান করে মহিলা যত খারাপ চরিত্র তা থেকে দূর করো তাহলে বোঝা গেল যে সৃষ্ট জিনিসের আপনি সরাসরি কাউকে সহজে গালি দিতে পারেন না আপনি তার ভালোটা চাইবেন খারাপটা থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এটা শরীরের বিধান তো তেমনি ভাবে এখানেও কখনো বাতাসকে গালি দেওয়া শরীর অনুমোদন করে না তো এই জিনিসটাকে আমরা বিমল বলেছি যে কখনো কখনো সেটা আকবর হয় সিরকি আসবর হয় বহুত কিছু আপনি দেখতে পাচ্ছেন একটি মাসালামে দিয়ে কেন আপনি কি সেন্সে সেটা ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে আপনার এটা হুকুম কি হবে এই জন্য শেখ মুহম্মদিন আব্দুল হাব রহম্লা শেখ ইসলাম তিনি এটাকে রেখে দিয়েছেন বাবুল নাহি নিষেধ ঠিক আছে নিষেধের পরে কি হবে হুকুম এটা তিনি বলে দেন না কারণ এটা দায়িত্ব রয়েছে যেভাবে আসছে ইমাম ইমাম এভাবে তারা যেহেতু এভাবেই তারা অধ্যায় অনুশ্বের বিনয় করেছেন তিনি সেভাবে এসেছেন যেন আমরা বুঝতে পারি তারা হুকুম কি হবে এটা নিয়ে আলোচনা হতে পারে আমরা এই অধ্যায়টা আলোচনা হয়তো শেষ করলাম একটি হাদিস নিয়ে আসলে আমরা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করবো অধ্যায়ে কি কি শিক্ষা রয়েছে এই অধ্যায়ের শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে শেখ বলতেছেন অপিমা সাহায় এই অধ্যায়ে কিছু মাসালা রয়েছে উপকারিতা রয়েছে কিছু মাসালা কিছু শিক্ষা রয়েছে এক নম্বর শিক্ষা চালু আল আন্নাহিউ আন্নাহিউ আনসাবির বাতাসকে গালি দিয়া থেকে বেশি রাখা এই জন্য কখনো বাতাসকে গালি দিব না সে বাতাসকে যেমন গালি দিব না একই পর্যায়ে সূর্যকেও গালি দিব না চাঁদকেও গালি দিব না একই পর্যায়ে আল্লাহর কোনো সৃষ্টিকে গালি দিব না কারণ এই গালিটাই দেখা দেখাস আল্লাহ এটা ধীরে ধীরে আল্লাহর সৃষ্টির সৃষ্টির আল্লাহ আল্লাহ তালার কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি তোলা হয় এই জন্য সেটা করা যাবে না আপনার ভালোটা চাইবেন আল্লাহর কাছে খারাপটা থেকে আপনি আশ্রয় চাইবেন এই জন্য গালি কখনো শুদ্ধ মানুষের বিশুদ্ধ মানুষের ভাষা না গালি গ্যালাসটা এই জন্য সোল্লা সাল্লা বলেছেন আল্লাহ আনুনা সুহাদা সুহাদা সুহেদা সুফা কেয়ামা যা লানত করে বেড়ায় অর্থাৎ যারা অভিশপ্ত ডাকে সবসময় মানুষকে লাহনত করে গালি গ্যালাস করে এরা কিন্তু কখনো সফি হবে না অর্থাৎ সুপারিশকারী হবে না মানে তারা একটা বড় ন্যামত থেকে মাহরুব হচ্ছে ওলা সু সুহাদা এবং তারা সাক্ষী হিসেবে আলাদা তাদেরকে না সাক্ষী কিসের হাসরের মাঠে ইমান দ্বারা সাক্ষী দিবে যে প্রত্যেক নবী আমাদের মুসলিম ইমান দ্বারা সাক্ষ্য দিবে এই নবীর উম্মতরা সাক্ষ্য দিবে যে প্রত্যেক নবী তার উম্মতের কাছে বাণী নিয়ে গেছে কিন্তু যারা এই গালি করবে তারা এই সাক্ষী হিসেবে সম্মানিত মর্যাদা তারা যেতে পারবে না অনুরপাবে হাদিসে আসছে যে সাবুল তিনি গালি দেওয়াকে নিষিদ্ধ করেছেন একজন আবার তিনি বলছেন লালনাতাকে কত তুলনা করেছেন হত্যা করার তুলনা করেছেন লালনুল রাজনিহী কাউকে লনাত করাটা এবং রসোল্লা সাল্লাহমের সময় একসাথে এক লোক ছিল সে একটা একটা প্রাণীকে লানত করেছে রসুল বললেন যে সে যেন আমার সাথে না থাকে লানত করেছে লানত মারল ও অভিশপ্ত হয়েছে এখন এটা যেন আমাদের সাথে না থাকে এটাই আমাদের সাথে তাড়াই এটা আমাদের সাথে থাকতে পারবে না যত কত মারাত্মক জিনিস এটা আমরা স্বাভাবিকভাবে অনবরত গালি গালাস বা লানত করে যাচ্ছি এটা কিন্তু খুব খারাপ জিনিস এইগুলি যেন আমরা না করি রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদি ছিল যে কেউ যেন কাউকে গালি না দেয় কেউ যেন কাউকে লানত না করে এবং এই লানতের কাজটা আল্লাহ তারা কখনো কখনো তাদেরকে করেন রসুল্লাহ আসলাম কাউকে এবং তিনি বলেও দিয়েছেন যে আল্লাহ যদি আমি কাউকে গালি থেকে তার তাদের রহমত হিসাবে পরিণত হয় কাউকে যদি কোনো আমি দেন নাই তিনি কাউকে তারপরে তিনি রহমত হিসেবে বলছেন কাউকে যদি খারাপ মনো মন্তব্য করে থাকে বদয়া করে যে রহমত হিসাবে হয় এই জন্য রসুল্লাহামের বদাটাও রহমত হয়ে গেছে কাউকে ওয়াই হা বলছে কাউকে ওয়াই হাকা বলছে কাউকে এই যে যাই বলছে সবই রহমত হিসেবে পরিচিত হয়েছে কিন্তু আমাদের তো আর সেটা হবে না আমাদের তো গালি থেকেই থেকে দেবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ কোরআনে কোরআনকারিমা আল্লাহ করেছেন ওই দোড়া ও বিশ্বের দোয়া ও বিল খাই ওখান ইসানের আজিলা যে মানুষ মানুষ কি করে কল্যাণের কথা না করে অকল্যাণ দিয়ে শুরু করে দেয় অকল্যাণ দোয়া বেশি করে এটা কিরকম বাবা মা বিশেষ করে নিষিদ্ধ করা হয়েছে বাবা মা কি করে কোনো কষ্ট হলে ছেলে গালি গেলা শুরু করে দেয় আল্লাহ ছেলেটারে আল্লাহ এরে করো আল্লাহ এরে এই করো এর এ দেখে না কেন এরে মৃত্যু দেখে না কেন এ কেন এর কেউ নিতে পারে না এরে নিয়ে যাও মুখে নিয়ে যাও বাঘে খাক এরকম বলতে থাকে এগুলি সবই হচ্ছে আল্লাহ তারা নিষিদ্ধ নিষিদ্ধ করেছেন তিনি বলেছেন ওয়াদুল ইসান রে দোয়া আবুল খাই রে যে মানুষ কি করে কল্যাণের দোয়া বাদ দিয়ে অকলানের দোয়াগুলি করে এতে করে ক্ষতি কিন্তু তার নিজের উপর ডেকে আনছে কারণ সে তো দোয়াটা কবুল হয়ে যাবে আর ছেলে আরো বেশি খারাপ হয়ে যাবে আরো বেশি খারাপ হয়ে যাবে এই জন্য অকলানের দোয়াগুলো কখনো করতে নাই হেদায়াতের দোয়া করতে হয় আল্লাহ যেন তাকে সঠিক পথে পরিচালিত আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলতে হয় রব্বানা হাবলানা মিন আজুয়াজিনাতে ইমামা শিক্ষা দিয়েছেন কীভাবে দোয়া করতে হয় বলেন যে তোমার সন্তানদেরকে গালি গালাজ করো এটা হচ্ছে আসলে আল্লাহ দেয়া শিক্ষা সাহসালাই শিক্ষা দিয়েছেন কখনো তিনি কাউকে লানত করেছেন শুধু কাফের ছাড়া যারা কাফের তাদের ছাড়া যাদের সরাসরি সরাসরি আল্লাহ তালা ছাড়া কাউকে তিনি গালান করতেন না অন্যভাবে আমরা এভাবে কাউকে লালন না করি বিশেষ করে ইমানদার হলে কোনোভাবেই তাকে লালন করা যাবে না আর আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে লালন করা যাবে না আল্লাহর সৃষ্টি কোনো কিছু যেগুলো যেগুলো ইয়া নয় বিবেকবান জিনিস নয় সেগুলিকে লালন করা যাবে না ধরুন আপনি এক বাঘের লালন করলেন কি যেন বাঘের লালন করলেন বাঘের কাজ বাঘ করতেছে আপনি বাঘের কাছে যাচ্ছেন কেন ওখানে যে আপনি বাঘের সামনে বললে তো আপনি খেয়ে বললেন তো লাঙ কি কিন্তু সেটা তার খাবার সে আল্লাহ তালা তার জন্য এটা এভাবে নির্ধারণ করেছে তা একটা সাফে লালন করলেন কি জন্য আপনি সাফের কাজ যাচ্ছেন কেন সেটা তার তার কাজই হচ্ছে এই কাজটা করা সেটা করছে নিজেকে বাঁচানোর জন্য সে সাধারণত আক্রমণ করে সেই খুরি বিড়ে কাউকে মারার জন্য দৌড়ে বেড়ায় না এটা হচ্ছে আমাদের ধারণা এই জন্য তো আমরা বুঝতে পারলাম যে এই বাতাসকে গালি দেওয়া নিষেধ তেমনিভাবে আল্লাহর কোনো সৃষ্টি যেটা সরাসরি আক্রমণাত্মক তাকে বা যেমন কাফের সারা অন্যগুলিকে বিবেকহীন কোনো কিছুকে বা বিবেক আল্লা যাদেরকে আমাদের জন্য বিধিবিধান দিয়ে বাধ্য করেন না তাকলিফ করেন না মোকাল্লা বানান নাই তাদেরকে গালি করা নিষিদ্ধ গালিগালাজ করা যায় না অন্যভাবে দেখেন রসুল্লাহ সুল্লা আলি ইসলাম গালিগালাজ বিষয়টা এতই বেশি মারাত্মক যে রসুল্লাহ সুল্লা আলাইহি ইসলাম তিনি গালি গ্যাস থেকে নিষেধ তো গালি গ্যালাস থেকে কখনো গালি গ্যালাজের উপকার হয় না সেটাও বলে দিয়েছেন গালি গ্যালাস দ্বারা আমাদের কোনো উপকার নাই এই জন্য বাতাসকেও আমরা গালি না দেয় বাতাসকে আমরা গালি না দেয় দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইরশাদিলাল বলছেন আস্তে আনি দ্বিতীয় দিলাল কালাম না আল ইনসারমা একজন মানুষ যখন খারাপ কিছু দেখে সে কি বলবে এটা সেখানে বলে দেওয়া হচ্ছে তো একজন মানুষ খারাপ কিছু যে কোনো জিনিসের সৃষ্টির কোনো কিছু খারাপ দেখলে যে কোনো সৃষ্টি যে কোনো সৃষ্টি কোনো কিছু খারাপ কিছু দেখলে সে যেন কী বলবে সেটা বলবে আল্লাহ আমি এর ভালোটা চাই খারাপটা থেকে মুক্তি চাই তো এই ভালোটা থেকে ভালোটা চাই খারাপটা থেকে মুক্তি চাই এইটা এইটা যেন সে এটা যেন সে খেয়াল রাখে অর্থাৎ যেন সে ভালোটা চায় ভালো থাকতে পারে কোনো একটা জিনিস সৃষ্টির কোনোটাই আল্লাহ আল্লাহ তাল্লা সৃষ্টির কোনোটাই পুরোপুরি খারাপের মধ্যে নেই আপনি আপনার ধারণা বলে হতে পারে যে কখনও সৃষ্টি কখনো খারাপের মধ্যে থাকতে পারে না সৃষ্টি কখনো সৃষ্টির মধ্যে পুরোপুরি খারাপ হতে পারে না পুরোপুরি খারাপ কি পুরোপুরি খারাপ সৃষ্টি করছেন দুনিয়াতে পুরোপুরি খারাপ বলে বানিয়ে দিয়েছেন কাকে শয়তানকে শয়তানকে সব কিন্তু ইমানদার মানুষ কখনো পুরোপুরি খারাপ না কখনো ইমান আনলে ভালো আর খারাপ কাজ করলে খারাপ তো আখেরাতে পুরু খারাপ আছে পুরু ভালো আসে পুরু ভালো হচ্ছে জান্নাত পুরু খারাপ হচ্ছে জাহান্নাম দুনিয়াতে সবই আপেক্ষিক অবস্থা অনুসারে ভালো অবস্থা অনুসারে খারাপ আপনি কোনটা কীভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে সেই জন্য আপনি যখন আপনার অপছন্দ হলে আপনি বলবেন যে আল্লাহ ভালোটা চাই খারাপটা থেকে আমি মুক্তি চাই এইটার ভালো এটা জানিয়ে আসে এটার ভালো এটা যা নিজের দিন এটার ভালো আমি সবটা চাই এটার খারাপ এটা জানিয়ে আসলে এটার খারাপ এবং এটা যা নিজের দিয়ে খারাপ করার জন্য নিজেদের সেটার খারাপ সব থেকে আমি আশ্রয় চাই এইভাবে আপনি আমরা আশ্রয় চাইবো আল্লাহর কাছে তৃতীয় যে তৃতীয় যে শিক্ষা এখানে পাই সেটা হচ্ছে না শাহাদিল মোরা এটা গুরুত্বপূর্ণ দিকে নির্দেশ দিচ্ছেন যে আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে যে আল্লাহর নির্দেশে সেটা পরিচালনা করে আল্লাহ নির্দেশে পরিচালিত হয় বাতাস আল্লাহ নির্দেশে পরিচালিত হয় সূর্য আল্লাহ নির্দেশে পরিচালিত হচ্ছে চাঁদ আল্লাহ নির্দেশে পরিচালিত হচ্ছে তেমনি আল্লাহর এই সমস্ত সৃষ্টি সম্পূর্ণভাবে যাদেরকে আল্লাহ মোকাল্লা বানান নেই আবাদত্বের জন্য তৈরি করেন নাই তারা দাসত্ব করে যাচ্ছে মেনে যাচ্ছে নির্দেশ অনুসারে তারা করে মেনে যাচ্ছে আপনি যদি গালিগালাজ করেন আপনি আল্লাহর আল্লাহ তার বিরুদ্ধে গেলেন তারা নির্দেশ পরিচালনা করে যাচ্ছে পরিচালনা করছে এই জন্য যখন বাতাস আসে অথবা বৃষ্টি আসে অনেকে যেভাবে গালিগালাজ করে সেটা হচ্ছে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে লেগে যাওয়া আল্লাহ নির্দেশের বিরুদ্ধে লেগে যাওয়া এই জন্য এটা করা যাবে না আপনাকে জানতে হবে যে এটা আল্লাহ তালা সেটা পরিচালনা করতেছেন আল্লাহ তালা তিনি সেটাকে নির্দেশ দিয়েছেন এই জন্য সেটা চলছে এই দিকে আমাদেরকে আমাদের দৃষ্টি দিতে হবে চতুর্থ শিক্ষা হচ্ছে মারু বে তু মারু তু মারু বেখাইরে মারু রে হ্যাঁ এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে কখনো কখনো কখনও কখনও এগুলো খারাপের নির্দেশনা খারাপের দিকে আল্লাহ তালা খারাপ জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাকে ভালো কখনো ভালোর দিকে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ খারাপ করার নির্দেশনা দেওয়া হয়েছে অথবা ভালো করার নির্দেশনা দিয়েছেন হ্যাঁ তো ভালো করার যে নির্দেশনা দিয়েছেন সেই জন্য সে ভালো করবে আর খারাপের নির্দেশনা যদি দেওয়া হয় সেটা অনুসারে সেটি পরিচালিত হবে আল্লাহ তালা বাহিনী হিসেবে সেটা শত্রুদের উপর পরিচালিত হবে অনুভাবে যারা আল্লাহ আল্লাহ তালা ইমানদারদের পরীক্ষা করার জন্য কখনো কখনো তাকে আল্লাহ তো বলে দিয়েছেন ওলা বিষয় অবশ্যই সবই আল্লাহ তালা পরীক্ষা করবেন পরীক্ষার সামগ্রী হিসেবে আল্লাহ তারা বাতাসকে প্রেরণ করেন বাতাসের মাধ্যমে যা প্রেরণ করেন তাও পরীক্ষার সামগ্রী ইমানদাররা সবর করে তারা আল্লাহ অসমর্থ মুসিবাতুন কলু ইন্যা আলিল্লা হে ওয়াইনা ইহে রাজ এর বিপরীতে আল্লাহ কখনও কখনো বাতাসকে দেন কাফেরদের বিরুদ্ধে শাস্তি হিসেবে যারা অন্যায়কে তাদের শাস্তি হিসেবে দেন তো কখনও শাস্তি হিসেবে কখনও পরীক্ষা হিসেবে আল্লাহ তালা ইমানদারদের উপরে কাফেরদের উপরে শাস্তি হিসাবে ইমানদারদের পরীক্ষা হিসেবে দিয়ে থাকেন অথবা ইমানদারদের মধ্যে যারা গুণাগায় তাদের গুণা কমানোর জন্য কারণ ইমানদার যে কোনো জিনিস ব্যথা পায় কষ্ট পায় আঘাত পায় শুঁইয়ের আঘাত ধুকে অথবা সে বাতাসে কষ্ট পাচ্ছে খুব বেশি এই সবই কিন্তু তার গুণাকে ক্ষমা করে এছাড়া অনেক সময় দেখবেন যারা হজ করতে যায় এটা কিন্তু অনেকটা দৃশ্যনীয় লক্ষণীয় নিয়ে বেশি এটা হচ্ছে দেখবেন যে নিয়ম হচ্ছে মুজালেফার রাতিতে খোলা বেশিরভাগ সময় আমরা খোলা কেন কোনো তাঁবু নেই যে খোলা আকাশের নিচে রাখবে বাতাস এত বেশি বাতাস হয় অনেক বড় এত বাতাস কোথায় যাবো কোথায় জায়গারও জায়গা নেই কারো কোনো ও তাঁবুর তো নাই যে ভিতরে যাবে কোথাও কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তখন এই বাতাসটা তখন তার জন্য কি হয় আল্লাহর পক্ষ থেকে গুণা হরণকারী হয় কারণ সেটা তো আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হচ্ছে এবং তাকে কষ্ট দিচ্ছে এই কষ্টের কারণে সবর করলে আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য রয়েছে ভালো কিছু কারণ সেটা তার কল্যাণকামী কল্যাণ তার কল্যাণ করে নিবে তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ তালার কোনো হ্যাক কর্ম হ্যাকমোর থেকে খালি নয় হ্যাকমোর থেকে খালি নয় এই জন্য মোট কথা এটাই বলতে চাচ্ছি ইমানদার কখনো ইমানদার মানুষ কখনো ইমানদার কখনো বা বান্দা যে কোনো মানুষ বন্দাজের উচিত নয় আল্লাহ তালার ফয়সালা এবং আল্লাহ তাকদির উপর আল্লাহ তালার ফয়সালা আল্লাহ নির্দেশনা আল্লাহ নির্ধারণের উপরে কোনো কোরণ কাটা আপত্তি তোলা এতরাজ করা কেন এটা করলো এটার করা উচিত নয় জায়েজ নয় সাথে সাথে আরও জায়েজ নয় অতিরিক্ত গালি গালাজ করা অতিরিক্তভাবে তাই গালি গালাজ করা জায়েজ নয় অনেক সময় বৃষ্টি বেশি হইতে লাগলে অনেক আলিগালা শুরু করে দেয় যে এই মার্গিয়ার লাগছে ওই লাগছে সেই লাগছে হ্যাঁ অমুকের এই সমস্যা আবার কেউ কেউ তো নজবিল্লা বলে যে অমুকের বিয়ের অমুকের হিন্দুদের ওইটা লাগছে বলে এটা হচ্ছে এই যে করাটা জায়েজ না কারণ আপনি কার কি হচ্ছে না ওরা এগুলি বর্ষাকে ওরা আবাদত করে এই জন্য তারা বর্ষাকে তারা পছন্দ করে বর্ষার জন্য তাদের বর্ষা কাল বর্ষার নিয়ম আল্লাহ তারা নিয়ম আছে এই সময়টা দেন সেই সময়টা হয় তো নিয়ম অনুসারে চলতে তারা এই সময়টাকে বেছে নিয়েছে তাদের সিরকি আবাদ জন্য তো সেটা তাদের উপর দোষ না দিয়ে আপনি কখনো কখনো ওদের উপর দোষ দিচ্ছেন এরা এরা করার কারণে হয়েছে কথা এরকম না এই জিনিসটা তো আল্লাহর পক্ষ থেকে হয় আপনি ওটাকে ওদিকে নির্ধারণ করছেন কেন আপনি যেটা কারণ নয় এটা কারণ নির্ধারণ করতে তো শিরকে আসগর ছোট শির এটাও করতে পারেন না এই জন্য ইমানদার কখনো বলছি যেটাকে আল্লাহ ত্যাগদির উপরে ফয়সালার উপরে কোনো আপত্তি করবে না ইমানদার আল্লাহ তালার কোনো কিছুকে সৃষ্ট কোনো কিছু গালি দিবে না এবং আল্লাহ তালা ইমানদার আল্লাহ তালার যে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত নির্দেশনা আছে এগুলিকে যথাযথ মেনে নেবে মেনে নিতে হবে যে আল্লাহ নির্দেশ এটা হ্যাঁ তবে এটা সে তার এটা খুশি হওয়া বাধ্যতামূলক না হ্যাঁ এটা দ্বারা সব অফে পাবে না যদি সে তব ইয়া করে সব পাবে যে যদি সে সবার করে তখন সব পাবে এর রাগ পর্যন্ত আল্লাহ এইটা আকাশে ম্যা ঘুরছে এই জন্য সে পাবে না কিন্তু সব পাবে যখন সে আল্লাহর নির্দেশকে আল্লাহর এইটাকে মেনে নিচ্ছে যে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সে ভালো জন্য তখন সে সব পাবে তো আল্লাহ তাল্লাহ যে সমস্ত প্রাকৃতিক যেসব নির্দেশনা আছে এগুলো যদি কোনো কেউ সেরা নির্দেশনা অনুসারে মেনে ছিল তার কিন্তু সব হয় তাহলে আল্লাহ তালার এই প্রাকৃতিক নির্দেশনা সমস্ত প্রাকৃতিক নির্দেশনাকে আমরা সবের একটা এলিমেন্টসে পরিণত করতে পারি যদি কোনো আমরা সেটাকে সব দিয়ে ইমান দিয়ে এবং আত্মসমর্পণ দিয়ে আল্লাহ তালার আল্লাহ তালা সন্তুষ্টি প্রকাশ করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের সেটা হবে এবাদতের অন্তর্ভুক্ত এবং সেটা হয়ে যাবে খুশির খবর আর যদি এটা না করি আবাদত না করি গালিগালাজ করি দাওয়াত দোয়া না করি যে দোয়া শিক্ষা দিয়েছে তাহলে আমরা হয়ে যাব হতবাগা হতবাগা সম্প্রদায় তো এই জন্য কারণ হচ্ছে এই যে আসলে মূলত এই সৃষ্টিগুলোর কোনো দোষ নাই এই আল্লাহ যেভাবে চালায় সেগুলো চলতেছে তো আল্লাহর আপনি যখন বিরোধিতা করবেন তখন হচ্ছে আল্লাহর নির্দেশনা বিরোধিতা শুরু করে দিলেন এটা কিন্তু এই জন্য করা যায় না হ্যাঁ তো করা যাবে কি নির্দেশনাগুলি যেগুলি ক্ষতিকর আপনি সে কিন্তু বাঁচার চেষ্টা করবেন এটা একদম সত্য আপনি কি দেখতে পাচ্ছেন সাপে কামড় আপনি বলবেন না যে সবর করে সাপে কামড় দেখ এটা না আপনি সেখান থেকে পালাবেন কারণ এটা শুধু নির্দেশনা আছে ক্ষতিকর জিনিস মেরে ফেলতে বলা হয়েছে আপনাকে সেখান থেকে দূরে যাবেন আপনি দেখছেন যে এখানে থাকলে কবি রগুনা বলুন একটা আল্লাহর তাকদিন মেনে নিচ্ছে কবিরাগুনা হোক এটা হল হাস্যকর জিনিস আপনি এখান থেকে পালাবেন এখান থেকে যেন কবির গুণা না হয়তো ব্যবস্থাপনা করবেন তবে গালি করবেন না যে এখানে থাকলে অমুকে যেহেতু এখানে সাপ আছে এখানে সাপের গালি এটা করবেন না বরং সাপ থেকে আল্লাহ তালা তার হাকমত দিয়েছেন সে আপনাকে হাকমত বলেছেন আপনি যদি দৌড়ে যান পালিয়ে যান এখান থেকে তো সুতরাং আপনি এই দুইটা একটার সাথে একটা কন্ট্রাডিক্টিও লাগাবেন না আর একটা দুইটাকে একও করে ফেলবেন না আল্লাহ কাউনি নির্দেশ আছে একটা সারাই নির্দেশ আছে একটা এটাকে যথাযথভাবে তার জায়গায় রাখতে হবে অর্থাৎ প্রাকৃতিক নির্দেশনা আর শরীয়তগত নির্দেশনা দুইটার মধ্যে আমরা এই এক করে যারা করেছে এদের মধ্যে করেছে কে ইবনে আরামি করেছে ইবনে হুদ করেছে তিলমিশানি করেছে এরা কি করতো এরা বলতো যে আল্লাহর ওই সালাত না মানতে পারলে কি হয়েছে আল্লাহ যে আমার এইভাবে রাখছে ওইটাও মাননিছি মানে হারাম কাজের মধ্যেও মনে করে আল্লাহ আল্লাহ হারাম কাজের মধ্যে আল্লাহ হতে দেন কিন্তু আল্লাহ অনুমোদন করেন না আল্লাহ এটা খুশি না আপনাকে বলছে এখান থেকে পালিয়ে দিতে যদি এটা যদি কোনো মসিবত হয় আপনি তখন সফর করবেন আর যে মুসিবত যদি না হয় আপনি সেখান থেকে পালিয়ে পালাবেন সেটা কখনো কাজ করতে পারবেন না কারণ আপনাকে আল্লাহ শরীয় দিয়ে দিয়েছে গুনার জিনিসটা আপনি সেখানে করে বলতে পারবেন না যে আল্লাহ লিখছে করছি এটা করাবেন না অথবা আল্লাহ এই ফয়সালাতে আমি খুশি এটা বলবেন না বরং গুনার কাছ থেকে আপনাকে পালাতে নির্দেশনা দেওয়া হয়েছে যদিও না থাকতো তখন গুণা হতো না এটা নিষেধ কেন নিষেধ এই জন্য যেটা গুনার কাজ এখান থেকে পালাতে হবে এখানে যদি একসাথ করে দেখা যাবে না এখানে ভুল করে সুফিবাদীরা এটা বিরাট খুশি বিশেষ করে লালন সাই বা এই জাতীয় যারা আছে বেসরা বেশরা ফকির বা এই জাতীয় যারা ওয়াদি বিশ্বাসী সর্বসর্ষে এরা বলে যে আমরা এটা মানলেন আল্লাহ এটা মানি নেই তো এটা মানছি না ওজবিল্লা না আল্লাহর নির্দেশ সবাইকে মনে প্রতিপালন করতে হবে আর যখন আল্লাহ বিপদ আপদ আসবে আল্লাহর পক্ষ থেকে সেটাকে আপনি ধৈর্য ধারণ করতে হবে এবং সেটাকে আপনার যতটুকু আপনার ক্ষমতা আছে এটা দিয়ে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ যায় বিপদ বিবাদে প্রতিরোধ আছে অবস্থা বেশ থাকা যায় আসে এবং বৃষ্টি হলো আপনি যে যেন আমি কেন বৃষ্টি হলো আমি বৃষ্টিতে ভিজবো খুশি করার জন্য আল্লাহ এটা আল্লাহ বলে নাই হ্যাঁ বৃষ্টিতে ভিজার জন্য রসুল্লা সালাম যেটা বলতেন ওইটুকু করা যাবে যে বৃষ্টি প্রথম বৃষ্টি হলো রসুল বুকে ভাঙিয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে হাদিস ও হাদিমের রাব্বি উপর থেকে আসছে আমার রব উপরে আছেন এটা ইমামরা এটা দিয়ে দলে দিয়েছেন রব্বুর আলমীর উপরে আমার গ্রন্থ রহমান আশোরফ উঠেছেন সবাই আমি চাই সবাই একটা কপি কিনেন এটা এই জন্য সেটা আমার টাকার কোনো লাভ হচ্ছে এটা না বরং লাভ হচ্ছে এটা আঁকি দেওয়ার মৌলিক জিনিসগুলো বিশেষ করে আসমা সেফাতের ক্ষেত্রে আমাদের সেখানে আলোচনা হয়েছে এবং এটা বললে অনেক কিছু সব বুঝতে পারবেন যে আমরা কেন এই বিষয়টা ওপর জোর দিই যে মানুষ আঁকি আসমা সেফাত যদি কোন পর্যন্ত ঠিক না হবে তাও ঠিক হবে না এবং তার ইমান ঠিক হবে না এটা কেন এটা বুঝতে পারবেন এই জন্য বইটা পড়ে নেবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছি এটা পাবেন কাশফুল প্রকাশনীতে কাটা বনাও পাবেন এবং বাংলা বাজারও পাবেন সেখান থেকে নেবেন আর যদি কোনো দরকার আমার থেকে ফোন করে নিতে হয় সেটাও ফোন করে পরে জেনে নেবেন